গল্পটি খাসা চ্যানেলে আপনাকে সুস্বাগতম আজ সুচিত্রা ভট্টাচার্যের সারান্ডায় শয়তানের দ্বিতীয় এবং শেষ পর্ব প্রথম পর্বর লিঙ্ক ওপরের আইবারে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাও আমি ছোট করে একবার আপনাদের বলে দিই মনে করিয়ে দিই তাহলে দ্বিতীয় পর্বটা ঝট করে শুনে ফেলতে সুবিধা হবে প্রথম পর্বে আমরা দেখতে পাই ট্রেনে বসে রয়েছে মিতিন মাসি এবং তার সাকরেত কাম টুপুর তারা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে সারান্ডার জঙ্গলে ট্রেন বেশ চলার পর খড়গপুর থেকে এক ভদ্রলোক উঠলেন যার সঙ্গে এদের বেশ আলাপ জমে গেল ভদ্রলোক ঘাটশিলায় নেমে গেলেন আর এরা জামশেদপুরে গিয়ে পৌঁছলেন এবং সেখান থেকে গাড়ি ধরে গেলেন চাইবাসা চাইবাসায় দু একদিন থেকে জামদা হয়ে গেলেন মেঘাতাবুরু এবং তারপরে মেঘাতাবুরু থেকে থলকোবাদ বনবাংলো সেখানে এনাদের পাঁচ দিনের বুকিং ছিল আজকের পর্ব শুরু হচ্ছে থলকোবাদ বনবাংলোর বর্ণনা দিয়ে এবং তারপরে আস্তে আস্তে গল্প এগোচ্ছে সারান্ডার জঙ্গলে এনাদের বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে শেষ পর্যন্ত কি করে কালপ্রিট ধরা পড়ল এবং মিতিন মাসি শেষে সবাইকে বলে বুঝিয়ে দিল কালপ্রিটকে সে কি করে আইডেন্টিফাই করল আরেকবার মনে করিয়ে দিই আমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আপলোড করে থাকি সাবস্ক্রিপশনের অনুরোধ রইল আমাদের পক্ষে তা খুব দরকারি ধন্যবাদ শুরু করছি সারান্ডায় দ্বিতীয় এবং শেষ পর্ব বাড়িটা ইউ দুপাশের দুই বাহুতে তিনখানা তিনখানা করে মোট ছখানা ঘর ইউ এর তৃতীয় বাহুটি বন ডাইনিং হল খাবার টেবিলটি রীতিমতো প্রকাণ্ড সেখানে স্বচ্ছন্দে জনাকুড়িলেও আহারে বসতে পারে ডাইনিং হলের পেছনে কিচেন বড় বড় দুখানা উনুন আছে রান্নাঘরে জ্বালানি হিসেবে শুধু কাঠই ব্যবহার করা হয় সরু মোটা বেঁটে লম্বা নানান মাপের শুকনো ডালপালা রান্নাঘরে মজুদ রান্নাবান্না করে বন বিশ্রামাগারে চৌকিদার সার গিয়া ষাটের কাছাকাছি বয়স কপালে বড়ি রেখা এসে গেলেও তার শরীরটি বেশ শক্তপোক্ত কোনো কাজেই সে না বলে না সর্বক্ষণই তার মুখে হাসি লেগে আছে অল্প সময়ের মধ্যেই টুপুরের সঙ্গে আলাপ জমে গেছে সার্গিয়ার বাংলা বুঝতে পারে সার্গিয়া ভাঙা ভাঙা বাংলা বলতেও পারে এই বাংলোয় সে প্রায় চল্লিশ বছর চাকরি করছে এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগই বাঙালি ভ্রমণার্থীদের সঙ্গে কথা বলে বলেই সার্গিয়া মোটামুটি ভাষাটা রপ্ত করে নিয়েছে দুপুরে আজ খাওয়ার আয়োজন অতি সংক্ষিপ্ত খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা আর ঘি সার্গিয়া চালে ডালে খিচুড়ি বসিয়ে দিল তারপর বাঁখ কাঁধে চলল টুপুরদের স্নানের জল আনতে টুপুর আর বুম বুম সার্গিয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছিল খেটো ধুতি পরা সার্গিয়ার গা খালি বুকে পিঠে অজস্র কাটা ছেনার দাগ টুপুরী প্রশ্ন করল তোমার গায়গুলো কিসের দাগ সাগিয়া দাদা ভালুক কাঁচড়ে দিয়েছে সাগিয়ান নিরুত্তাপ উত্তর অনেক সালা আগে আমার عمر তখন 23 24 আবে জঙ্গলে কাঠান্তে গিয়েছিলম হঠাৎ মহুয়া গাছে পিছন থেকে ভালুকটা আসে গায় লাফিয়ে পড়ল তখন আমার শরীরে ताकत অনেক বেশি ছিল খুব লড়াই হলো ভালুকের সঙ্গে ভালু ভি ছাড়বে না আমি নেই আধা ঘন্টা পর ভালুক পালিয়ে গেল তখন আমার গা দিয়ে খুন ঝরছে চাই বাসায় নিয়ে যেতে হয়েছিল আমাকে এক মাস হাসপাতালে ছিলাম তার মানে তুমি শেষ পর্যন্ত জিতেছিলে সেদিন জঙ্গলে জিত আর নেই দিদি ওদিন ভালুকটা মাতাল ছিল বহুত মহুয়া খেয়েছিল বেটা নেশায় না থাকলে ও ভালুক তো সেদিন আমায় চিরে খতম করে দিত বুমবুম অবিশ্বাসের স্বরে বলল যা ভালুক আবার নেশা করে নাকি করে বই কি খোকা বাবু ভালুক আদমি সেভি জাদা নেশা করে খোকা বাবু বলে ডাকলে বুমবুম ভীষণ বিরক্ত হয় পলকে তার মুখ হাঁড়ি আর কথা বলছে না গোঁজ হয়ে হাঁটছে একটা লাঠি কুড়িয়ে নিল মাটি থেকে সপাং সপাং লাঠি চালাচ্ছে হাওয়ায় ঢালবে নামতেই রাস্তার ধারে একটা ক্ষীণ জলধারা রাস্তা থেকে খানিকটা নিচুতে পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রায় নিঃশব্দে জলটার রং কালচে বেড়ালের মতো ক্ষিপ্র পায়ে জলধারার কাছে নেমে গেল সার্গিয়া টিনে জল ভরছে বিট অফিসারের ঘরের দিক থেকে হঠাৎ একটা ছেলেকে আসতে দেখা গেল টুপুরের থেকে কিছুটা বড়ই হবে কালো কুলো কাট্টা চেহারা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল প্যান্ট শার্ট পরা হাতে বাজারের থলি টুপুরতে সামনে এসে দাঁড়িয়ে গেল ছেলেটা দুর্বোধ্য ভাষায় সার্গিয়াকে কী যেন বলছে সার্গিয়াও চেঁচিয়ে উত্তর দিল আঙুল দেখাচ্ছে ওপরে সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়লো রেস্ট হাউসের দিকে সার্গিয়া জল নিয়ে উঠে আসতেই টুপুর বলল ওকে গো আমার ছেলে সুমায়া ও এই তাহলে সুমায়া ও নাকি খুব জঙ্গল জেনে হ্যাঁ ককি আমার মতো হয়েছে দিন রাত জঙ্গলে ঘুরছে টুপুরকে খুকি বলাতে বুম বুম মহা খুশি তিরিং বিড়িং লাফাচ্ছে ছোট ছোট পাথর কুড়িয়ে ছুঁড়ছে জলে টুপুর জিজ্ঞেস করলো তোমার বুঝি ওই একটাই ছেলে আমার তিন लड़का তিন लड़की বাঁখ কাঁধে দুলে দুলে হাঁটছে সারগিয়া হতে হতে নিজের কথা শোনাচ্ছে আমার বড় মে ওরকে शादी হয়েছে নয়া মুন্ডিতে মে যে করণজিয়া আর ছোট बेटी কিরিবুরু বড় দুই লড়কা bhi কিরিবুরুতে আছে মাইনে কাজ করে ওরা পড়া লেখা bhi জানে স্কুল পাস করেছে सिर्फ ई सुमाया ई पढ़ाई कर लो ना জামদার আমদার বোর্ডিংয়ে রেখে এলাম পালিয়ে এলো জঙ্গল ছেড়েও ও একদিন থাকতে পারে না টুপুর বললো খুব খ্যাপা আছে তো জঙ্গলি আছে সার্গিয়ার স্বরে হালকা বিরক্তি থাক জঙ্গলেই থাকুক দো সাল বাদ আমার রিটায়ারমেন্ট তখন ও আমাদের বুড়াবুড়ির দেখভাল করবে রেঞ্জার সাহ বলেছেন থলকোবাদের চৌকিদারের পোস্টের জন্য সুমায়াকে রেকমেন্ড করবেন ভালোই তো সাহেবের রেকমেন্ডেশনে চাকরিটা হয়ে গেলে সুমায়ের পাকা পাখি হিল্লে হয়ে যাবে জঙ্গলে তা হবে তবে তার আগে আমি ওর ডানা ছেঁটে দেব দিদি সাদি দিয়ে দেব সুমায়ার ইস সালি লড়কি ভি দেখা আছে টুপুর হেসে গড়িয়ে পড়লো ওই টুকু ছেলে বিয়ে দেবে কি ছোটা কোথায় পনেরো বরস পুরে গেছে আমার তো শাদী হয়েছিল তেরা বছর বয়সে কথায় কথায় রেস্ট হাউসে পৌঁছে গেছে টুপুররা বাথরুমে জল দিয়ে রান্নাঘরে চলে গেল সার্গিয়া টুপুর আর বুম্বু মেশে দাঁড়ালো রেস্ট হাউসের চাতালটায় সেখানে এখন সুমায়াকে ঘিরে ছোট্ট জটলা পার্থ জেরাকে উঠছে সুমায়াকে তুমি তাহলে বলছো জন্তু জানা দেখা যাবে সুমায়া বলল হ্যাঁ সাব आगे जरा छो तारा जे बोले गल किछु चोखे पड़े ना हाँ ओरा तो घर छेड़े बेरोते नी ना साहब सारा दिन बसे बसे ताश खेलते सिर्फ दोपहर बेला एक दो घंटा जो घूमते बस ज़्यादा दूर भी जेते ना ज्यादा से ज्यादा सात आठ किलोमीटर इतना नज़दीक कौन जानवर मिल बे? बहुत डरपुक थे वो लोग पागला हाथी खबर सुने तो रूम से निकलना बिल्कुल बंद कर दिए थे হা ভুক ডিথ্যেবাদী ও হো মিথ্যেবাদী নয় চালবাজ এমন ভান করলেন যেন গোটা জঙ্গলটা চরকি মেরে বেরিয়েছেন শুধু কথাবার্তা শুনে কোনো লোক সম্পর্কে ধারণা করা যে কি কঠিন পার্থ বললো তার মানে তুমি বলছো জন্তু দেখতে গেলে আমাদের ভোরে বা সন্ধেবেলায় বেরোতে হবে হ্যাঁ সাব এমনি টাইমে হরিণ ছাড়া কিছু মিলবে না আলো যখন কম থাকে তখনই জানবার জাদা দেখা যায় রাতে বেরোতে পারলে তো সবচেয়ে ভালো সহেলে আঁতকে উঠলেন না না রাত্রির বেরোতে হবে না সাপ খোপ আছে কোন দিক থেকে বাঘ ভালুক গায়ে লাফিয়ে পড়বে ঠিক নেই টুপুর বলল আমরা তো জিপে থাকবো মা ওই পাগলা হাতিটা এসে গেলে সে তো জিপ নিয়ে ফুটবল খেলবে সুমায়া তাড়াতাড়ি বলেই উঠলো হাতি যে তরফে রাতে উস তরফ যাবে কেন মাইজি ও তুমি বুঝে জেনে বসে আছো হাতি কোথায় থাকবে আমি বুঝতে পারি মাঝি জানোয়ার যেমন আদমির গন্ধ পায় আমিও তেমনই জানোয়ারের গন্ধ পাই বলো কি হে পাথর চোখ বড় বড় তুমি কি টাচ জান একমাত্র টার জানি তো বাঘ সিংহ হাতি গন্ডারের গন্ধ পেতো सुमाया কথাটা ঠিক বুঝতে পারলো না জোরে জোরে মাথা নেড়ে বলল নেই স্যার सच बात আমি বুঝতে পারিই আমি তো পাগলা হাতিটা কে প্রথম देखेছি আচ্ছা অবনিশ অনদীগ্ধ চোখে তাকালেন কোথায় देखले वो तिरिलโพসির মাঙ্গলো वहां से আরো 2 किलोमीटर आगे उखंदी साला ही जावर एकटा रास्ता আছে ওই রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে ডাকছিল कौन बिरोचिलो हाथीर सूड दिए बूढ़ा हाथी ভালো করে চলতে ভি পাচ্ছিল না তারপর আমি গিয়ে রেঞ্জার সাহেবকে খবর দিলাম তুমি বুঝলে কি করে যে পাগল হয়ে গেছে পাগল না হলে হাতি কখনো দল ছাড়ে না দল যখন ওকে ছেড়ে দিয়েছে তার মানে ও দল থেকে বাতিল পাগলা হাতি আর बूढ़ा हाथी ये दोनों को दल में जगह नहीं

গুলি বার করতে হবে না তুমি দেখেছো গুলি লেগেছে দেখে বোঝা সাব যাচ্ছে কত কাছ থেকে দেখেছো তুমি দশ বারো হাত অবনীর বিশ্বাস হল না বললেন অত কাছে গেলে আর হাতি তোমায় কিছু বলল না হাতির তখন বহুত দর্দ হচ্ছিল সাব ব্যথায় ছটফট করছিল আমাকে নজর করেনি জখম একদম টটকা এক দু দিনকা অন্দার লেগেছে গলি মিতিন চুপচাপ সব শুনছিল এতক্ষণ হঠাৎ প্রশ্ন জুড়ল তুমি কবে দেখেছ হাতিটাকে পার্সো পার্সোই খবর করে দিলাম কিন্তু গুলিটা করল কে कौन जाने होगा कोई शैतान आया है कहां से इस जंगल में को तो थे ही तो ढोका जाए गुआ से मनहरपुर से उड़ीसा से भी आसते बड़िए हाक पड़े ए सुमाया गपस कर ले बाबू दे पीने का पानी क्या आनबे काज भेगे गुमाय कूटे टूपुररा पाये पाए जे जार निजे घरे থলকবাদের রেস্ট হাউসটি তেমন দেখন বাহার নয় বটে তবে ঘরগুলি বেশ চলনসই প্রতি ঘরেই দুখানা করে চৌকি পাতা চৌকির ওপর বিছানাও বেশ পরিচ্ছন্ন চেয়ার টেবিল আলমারি আয়নাও আছে ঘরে লাগোয়া এখানে অ্যান্টি রুমও বাথরুমও নেহাত ফেলনা নয় বাথরুমে জানলা দিয়েও দিব্যি জঙ্গলের শোভা দেখা যায় টুপুর স্নান টান সেরে মিতিন পার্থদের ঘরে এলো এই ঘরটা একেবারে প্রান্তে জানলার বাইরেই জঙ্গল দুপুরবেলাতেও জঙ্গলে বেশ অন্ধকার চোখ পড়লে গাছ ছমছম করে ওঠে কি নিঝুম এই ঘরটাই টুপুরের বেশি পছন্দ ছিল মিতিন মাসেও এ ঘরেই তাদের থাকতে বলেছিল কিন্তু সহেলে কিছুতেই রাজি হননি রাত দুপুরে জানলায় যদি ভালুক এসে দাঁড়ায় পার্থ স্নানে গেছে মিতিন চুল আঁচলাচ্ছিল টুপুরকে বলল মশার ধূপগুলো মনে করে নিয়ে যাস দুপুরবেলাতেই জ্বালিয়ে দেওয়া ভালো খুব মশা আছে কি কামড়াচ্ছে না তো জানলার জাল দেখে বুঝতে পারছিস না মশারিগুলোই বা বিছানায় দিয়ে গেছে কেন বিনা কারণে জঙ্গলের মশা কিন্তু খুব ডেঞ্জারাস বিশেষ করে সারান্ডার আর সিমলিপালের মুকুলবাবু ট্রেনে সাবধান করে দিয়েছিলেন মনে নেই সত্যি ম্যালেরিয়া হয় যে সে ম্যালেরিয়া নয় রে ফরেস্ট ম্যালেরিয়া ফ্যালসিফেরাম জীবাণু থেকে হয় খুব খারাপ ধরনের অসুখ বাহাত্তর ঘন্টার মধ্যে ব্রেন অ্যাট্যাক করে ঘাড় স্টিফ হয়ে যায় আর তারপরে একেবারে অক্কা তোর মাকে আবার গল্প করিস না শুনলে তোর মা আরও নার্ভাস হয়ে যাবে সে আর বলতে টুপুর হাসল চোখ চালিয়ে দেখছে ঘরখানাকে বলল পোকা মাকড়ও কম নেই জঙ্গলে পোকামাকড় থাকবে না মিতিন চুলে বিনুনি করতে করতে বলল তোর এই সুমায়া ছেলেটাকে কেমন লাগলো রে হ্যাঁ সুমায়া নয় বলো টারজান ব্ল্যাক টারজান টুপুর হেসে উঠল জানো এবছরই ব্ল্যাক টারজানের বিয়ে হবে মিতিন মোটেই অবাক হলো না বলল তাই বুঝি হ্যাঁ গো বউ নাকি ফিট ভাবো একবার পনেরো বছরের ছেলে বিয়ে করতে চলেছে বাল্যবিবাহ তো সর্বত্রই চলছে রে এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কত গ্রামে হয় আর এরা তো উপজাতি বাল্যবিবাহই তো এদের রেওয়াজ তাও তো সুমায়া বয়সের তুলনায় অনেক সাব্যস্ত সুমায়ারা কি উপজাতি হো সারান্ডা রেঞ্জে হো উপজাতি বেশি ইনফ্যাক্ট সারান্ডা নামটাই তো হো উপজাতির ভাষা থেকে এসেছে সারান্ডা মানে কি জানিস সাতশো পাহাড়ের দেশ এখানে সাতশো পাহাড় আছে একজ্যাক্ট নাম্বারটা নাও মিলতে পারে ছশো নব্বইও হতে পারে সাতশো দশও হতে পারে মোটামুটি সাতশোর কাছাকাছি তবে পঞ্চাশ একশো বছর পরে পাহাড়ের সংখ্যা অনেক কমে যাবে কেন দেখলি না কিভাবে পাহাড় কাটা হচ্ছে বিশ তিরিশ বছর পরে কিরিবুরু অদৃশ্য হয়ে যাবে মেঘাতুবুরুও তখন লোহার খোঁজে আবার একটা বুরু কাটা শুরু যন্ত্রপাতিরও উন্নতি হচ্ছে দিন দিন এরপর পাহাড় সাফ করতে সময় লাগবে আরও কম ইস পাহাড়গুলো প্লেন হয়ে গেলে কি বিশ্রী লাগবে না আমি তিন মাসে কী করা যাবে সভ্যতার অভিশাপ টুপুরের মনটা একটু ভার হয়ে গিয়েছিল হঠাৎ বুমবুমের চিৎকারে চমকে উঠল টুপুর দিয়ে জল আয় অ্যানিম্যাল বুমবুমের ডাকের উৎসটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো মিতিন আর টুপুরের তারপরেই দুজনেই দৌড়িয়েছে প্রত্যেকটা ঘরের পেছনেই একটা করে দরজা আছে টুপুর আগে লক্ষ্য করেনি দরজার পরেই সিঁড়ি ধাপগুলো সোজা নেমে গেছে জঙ্গলে ওই দরজা দিয়েই কখন বেরিয়ে গেছে বুমবুম সিঁড়ি দিয়ে নেমে দাঁড়িয়ে আছে এক শাল গাছের নিচে মিতিন থমকে উঠল কি করছো ওখানে কেন গেছ উঠে এসো বুমবুমের গম্ভীর জবাব আমি অ্যানিম্যাল দেখছি কোথা অ্যানিম্যাল ওই তো টাইগারের আন্টি একজোড়া বেড়াল বাচ্চা খেলা করছে গাছের তলায় মিতিন বকবে কি ছেলের কথা শুনে হেঁ শেখুন হাসতে হাসতেই বললো সত্যি সত্যি যখন আন্টির নেফিউ চলে আসবে না তখন টেটটি পাবে আমার বাঘ খাবেই না কেন তুমিই তো বলো আমি পেকে ঝুনো নারকেল বাঘ কি নারকেল খায় এবারে আর হাসলো না মিতিন ছেলেকে হিড় হিড় করে তুলে এনেছে ওপরে ঘরে ঢুকিয়ে দরজায় ছিটকিনি তুলে দিল পার্থ স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে মিতিনকে বলল দেখো সাদা পোশাক চলবে তো জঙ্গলে উজ্জ্বল রঙের জামা কাপড় পরতে পই পই করে নিষেধ করেছে মিতিন সবুজ চলতে পারে ঘি ও চলবে কিন্তু লাল হলুদ মেরুন কটকটে নীল একদম নয় চড়া রঙ বুনো প্রাণীরা মোটেই পছন্দ করে না মিতিন ভুরুকুঁচকে বললো সাদাও না পড়লেই পাতে সাদা রঙও চোখে লাগে যাকে এটা মনদের ভালো পার্থ বলল আমি কিন্তু এখন সিগারেটটাও কম খাচ্ছি রেস্ট হাউসে ঘরে বসে দু চারটে খেতে পারো কিন্তু জঙ্গলে সিগারেটের প্যাকেট নিয়ে যাওয়া চলবে না মনে রেখো সিগারেটের আগুন আর ধোঁয়া দুটোই জীবজন্তুদের কাছে অসহ্য পার্থ হেসে বলল ও দুপুর তোর মাসির নামটা পারমিতে না হয় না জ্ঞান ওদা সুন্দরী হওয়া উচিত ছিল সারাক্ষণ যা জ্ঞান দেয় প্রজ্ঞাপারমিতাও জ্ঞানের দেবী স্যার হিন্দুদের নয় বৌদ্ধদের মিতিন কটাশ করে পার্থকে চিমটি কাটল চলো এবার তো তোমার পেট পুজোর পালা স্যার গিয়ে রান্নার হাত মন্দ নয় ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে একটা অন্য রকম স্বাদ করেছে খিচুড়ি সকলেরই পেট চুঁই চুঁই থালায় পড়তে না পড়তেই খিচুড়ি সাবার অবনি যে অবনি তিনিও আজ এক হাতে চেয়ে নিলেন রাতে মেনুও বলে দেওয়া হলো সার্গিয়াকে রুটি বেগুন ভাজা ডিমের ডালনা আর স্যালাড শুধু বুম বুম রুটি খায় না তার জন্য একটু ভাত নজরুলের জন্য ডাইনিং হলের পাশের একটা ঘর খুলে দিয়েছে সার্গিয়া নজরুলও খেলেন টুপুরদের সঙ্গেই জিজ্ঞেস করলেন আপনারা কি এখন বেরোবেন মিতিন বলল এই কাছে পিঠে ঘুরবো আপনি রেস্ট নিন বিকেল বা সন্ধ্যায় বেরোলে আপনাকে ডেকে নেব অবনী আঁচাতে আঁচাতে ঘোষণা করলেন আমি একটা লম্বা ঘুম দেব তোমরা জঙ্গলে যাও নামে যাও কেউ আমাকে ডাকবে না ও ক্লান্ত ইয়া ইয়া হাই তুলছেন বললেন যাই বাবা আমিও একটু গড়িয়ে নি গিয়া চা করলে আমাকে ডেকে দিস পার্থ শোবার বাসনা ছিল মিতিন টুপুর বেরুচ্ছে দেখে সেও সঙ্গী হয়েছে আর বুম বুম এক পায়ে খাড়া সুমায়ার কাঁধে উঠে পড়ল খুব দূরে গেল না টুপুররা বিট অফিসের ঘরের সামনের রাস্তাটা চলে গেছে জঙ্গল অভিমুখে সেই পথ ধরেই হাঁটছে একটু এগোতেই চতুর্দিক শুন শান অসম্ভব নিস্তব্ধ হঠাৎ হাওয়া উঠছে জঙ্গলে চারদিকে তখন শব্দ বাজছে ঝুম ঝুম বাতাস থেমে গেলে আবার সেই নৈশব্দ শাল সেগুনের তলা যথারীতি সাদা হয়ে আছে ফুলে মৃদু সুরভি ছড়িয়ে বনময় তবে ওই গন্ধকেও যেন ছাপিয়ে যায় অরণ্যের ঘ্রাণ এক জঙ্গল উঁচু হয়ে গেছে ক্রমশ প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি কোনো হিংস্র জন্তু ঝাঁপিয়ে পড়ল গায়ে টুপুরের গা শিরশির করছিল জঙ্গল ধরে খানিক হেঁটে ফিরল তারা ডাইনে ঘুরে একটা অন্য পথ বেয়ে উঠছে ওপরে বন দফতরের কম্পাউন্ডের মধ্যেই দু তিনটে ভাঙা চোরা বাড়ি পরিত্যক্ত মিতিন সুমায়াকে জিজ্ঞেস করলো এ বাড়িগুলো কিসের গো সুমায়া বলল বহত দিন পেহলে ইয়ে হি থা ফরেস্ট বাংল তখন আপনাদের ও রেস্ট হাউস ও ছিল না আর পাশে কাঁটা তার ঘেরা সুন্দর মতো বাড়িটা ও আফসাললোহকা ইন্সপেকশন বাংলো হ্যাঁ দিদি ভিআইপিরা এসে ওখানে থাকেন মিতিনদের রেস্ট হাউস থেকেই দেখা যাচ্ছিল বাড়িটা তফাত খুব বেশি নয় বড়ো জোর তিরিশ চল্লিশ গজ সামনে একটা কাঠের গেট মিতিন গেট খুলে ঢুকলো ভেতরে সামনে গিয়ে ভালো করে দেখলো বাড়িটাকে খাঁটি ব্রিটিশ প্যাটার্নের বাংলো উঁচু সিলিং চওড়া বারান্দা সার সার ঘর সবকটা ঘরই তালা বন্ধ পার্থ টুপুররাও গেছে পিছন পিছন পার্থ একটা দরজা ফাঁক করে দেখল ভেতরটা বলল ও কি দারুণ অ্যারেঞ্জমেন্ট ডাল্লোপিলোর বেড সোফা ড্রেসিং টেবিল ফায়ার প্লেস মাথার ওপর ফ্যান টুপুর বলে ফ্যান এলো কোর কি এখানে তো কারেন্ট নেই সুমায়া বলো জেনারেটার হ্যাঁ সাবলোক এলে চালানো হয় কোন ভিআইপি আসে এখানে আমার ডিএফও সাব আসেন ডিএম আসেন মিনিস্টার লোক বি আসেন বাংলোর সামনে সুন্দর লন মিতিন লনে চলে গিয়েছিল চেঁচিয়ে ডাকছে এই শিগগির আয় মিতিনের পাশে গিয়ে পাঠ্য টুপুর বোম বোম তিনজনেই হতচকিত লন যেখানে শেষ সেখান থেকে খাড়া নেমে গেছে জঙ্গল সামনে কি অপূর্ব দৃশ্য অরণ্য যে এত সুন্দর হতে পারে টুপুরের কল্পনাতেও ছিল না নিবিড় অরণ্যে সবুজের কত রকম বাহার গাঢ় সবুজ ফিকে সবুজ কালচে সবুজ তার মধ্যেই কোথাও লাল রং ছড়িয়ে আছে কোথাও কমলা দেখে মনে হয় বনে যেন আগুন লেগেছে বিস্ময় সকলে রুদ্ধ পার্থ অস্ফুটে বলল ক্যামেরা লোড করা আছে নিয়ে আসব মিতিন বলল দরকার নেই এমন ছবি চোখের ফিল্মেই ধরা থাক মিনিটখানেক পরেই সুমায়ের উত্তেজিত স্বর শুনো শুনো দিদি দিদি ও শুনতে পাচ্ছেন মিতিন চমকে তাকালো কি আচ্ছা ও হাতি ডাকছে কই কোথায় হুই যে উ জঙ্গলের উত্তর পশ্চিম কোনায় আঙুল দেখালো সুমায়া পাগলা হাতি আরো নজদিক চলে এসেছে দিদি তিরিল ইধার কোরাঙ্গার আশপাশ ও কি বুম বুম দিকে খামচে ধরল মিতিনকে মা চলো বাড়ি যাই টুপুর কান খাড়া করে হাতের ডাক শোনবার চেষ্টা করছিল কই তো শোনা যায় না কালি ঝর্ণা যাওয়ার রাস্তাটা কিন্তু ফার্স্ট ক্লাস ছিল তাই না রাস্তাটাই যে এনজয়েবল ঝর্ণাটি অতি থার্ড ক্লাস পাহাড়ের গাভে ছাটছ্যাট করে জল পড়ছে কি পড়ছে না তলা একটা কুচ্ছিত কালো মিনি ডোবা ওটাকে কেউ ঝর্ণা বলে আহারে চৈত্র মাসের ঝর্নার কত জল থাকবে হতো এটা বর্ষাকাল দেখতেন ওই ঝর্ণা দেখে চোখ ফেরাতে পারছেন না অবনী তবু তর্ক করে যাচ্ছেন তাহলে তোমার কালী ঝর্ণা দেখতে বর্ষাকালে এলে হতো কষ্ট করে আজ ভোরবেলা বিছানা থেকে টেনে তোলা কি দরকার ছিল মিতিন হাসতে হাসতে বলল ভোরের জঙ্গলটাও তো দেখতে পেলেন এটাও তো লাভ তার উপর ধরুন সুমায়া দুটো বুনো শুয়োর দেখিয়ে দিয়েছে পাঁচখানা চিতল হরিণ ওগুলোও তো নিশ্চয়ই আপনার লাভের খাতাতেই যাবে মনে করুন না ঝর্ণাটা ফাউ পাঠ ফুট কাটল ইচ্ছে থাকলেও বর্ষাকালে আপনি আসবেন কি করে অবনিদা জঙ্গল তো বর্ষাকালে বন্ধ থাকে জুন থেকে অক্টোবর কেন সহেলি প্রশ্ন করলেন বর্ষায় কি জীব জন্তুদের চলে তোমাদের অবনীদার কলেজের মতো অনেকটা তাই পাহাড়ের সরু সরু নদীগুলোতে তখন বন্যা হয় জঙ্গল ভেসে যায় গাছ টাছ পড়ে রাস্তা বন্ধ বাঘ ভালুক তখন মানুষদের শো দেবে কি করে সাপ আর যোগদেরও তখন মহা আহ্লাদ তারা মনের সুখে বনে খেলা করে নজরুলা চুপ করে থাকতে পারলেন না গাড়ি চালাতে চালাতে বলে উঠলেন আমি একবার বর্ষাকালে সারান্ডা এসেছিলাম দিল্লির এক বড় অফিসার চাইবাসা থেকে স্পেশাল পারমিশন করিয়েছিলেন তাকে নিয়ে জঙ্গলে ঢুকে সে কি দুর্ভোগ আগের দিন যে রাস্তা দিয়ে গেছি পরের দিন দেখি সে রাস্তা আর নেই রাস্তার চেসিস একেবারে ভেঙে চুরমার রাত্রে মাত্র দু তিন ঘন্টা বৃষ্টি ব্যাস অমনি নদীর স্টিয়ারিং ঘুরিয়ে চাকা উঠিয়ে দিয়েছে রাস্তায় ওই মরা ঝর্ণাও সেবার দেখেছিলাম একদম টপ গিয়ারে চলছিল শুনলেন তো অবনীদা আমি শুনে কি করব আমি তো কোনো সিজনেই জঙ্গলে আসতে চাই না সে কি বা গ্রীষ্ম কি বা শীত কি বা বর্ষা জঙ্গল দেখার জন্য কষ্ট করে জঙ্গলে আসার দরকার কি তাই তো বুঝি না বই পড়েই তো সব জেনে ফেলা যায় এই তো আমাজনের বইটা পড়ে আমি আমাজনের জঙ্গল সম্বন্ধে সব জেনে গেলাম পাঠ জোরে হেসে উঠল। হেঁটা বেড়ে বলেছেন বই পড়ে জঙ্গল ভ্রমণ বিছানায় শুয়ে শুয়ে মানস ভ্রমণ হালকা গল্প গম্ভীর মতামত আর লঘু বাদানুবাদ করতে করতে চলেছে সকলে ভোরবেলা কালীঝর্ণা দর্শন শেষ এখন বিকেলে লিগিরদায় যাবার পালা থলকোবার থেকে লিগির মাত্র আট কিলোমিটার কিন্তু পথ বেজায় দুর্গম গাড়ি চলছে আট কিলোমিটার স্পিডে চড়াই উতরাই তেমন নেই বটে কিন্তু জঙ্গল ভয়ঙ্কর ঘন কোথাও কোথাও রাস্তা বেজায় সরু প্রায় শুঁড়ি পথের মতো গাছের মুয়ে পড়া ডালে আর লতা পাতায় ঘতা খেসে গেতে এগোচ্ছে জীব টুপুর কথা বলছিল না কথা শুনছিল না সে যেন খানিকটা আনমো না ভাবছে পাগলা হাতিটার কথা সত্যি সত্যি কি হাতিটা আসছে এদিকে এক্ষুনি যদি জঙ্গল ভেঙে সামনে আবির্ভূত হয় কি ঘটতে পারে জিপটাকে উল্টে দেবে পিষে মেরে ফেলবে টুপুরদের সুমায়া অবশ্য বলছিল হাতিটা নাকি ভালো করে হাঁটতে পারছে না আহারে বেচারা গুলি খেয়ে না জানি কত যন্ত্রণা পেয়েছে ব্যথায় একেবারে পাগলি হয়ে গেল মিতির মাসির সাহসের বলি হারি যায় হাতিটাকে কেয়ারি করছে না নেহাত কাল মা প্রবল আপত্তি করল বলে নৈশ সফরে বেরোনো হলো না কিন্তু সকাল থেকে মিতির মাসিকে রোখে কে নিজে তো বেরোলোই সবাইকে টেনে টেনে বার করেছে জঙ্গল দেখতে এসে একটা হাতির ভয় দরজায় খিল বসে থাকবো আমরা তো হাতিটার কোনো ক্ষতি করিনি হাতি কেন আমাদের ক্ষতি করবে আচ্ছা হাতিটা কি মিতিন মাসির মতো করে ভাববে নাকি ও এখন বিশ্ব সংসারের ওপরেই খেপে আছে যারা হাতিটাকে গুলি করেছে তাদের কি খুঁজে খুঁজে বের করে শিক্ষা দিতে পারে না হাতিটা সুমায়া বসেছে একদম পেছনের সিটটায় এতক্ষণ সে জঙ্গলই দেখছিল হঠাৎ বলে উঠল কাল আপনারা কোথায় যাচ্ছেন সহেলি কাল বিড়ম্ব না করে বলে উঠলেন কালকের প্রোগ্রাম তো ঠিক করা আছে দুপুর খেয়ে উঠে করমপদার মধু বাবা আর সকালে সকালে দুপুরের জন্য তৈরি হব মিতিন বলল তোমরা যদি না যাও না যাবে আমি কিন্তু কাল সকালে সুমায়ের সঙ্গে কুমড়ি ঘুরে আসব তোর বেশি বাড়াবাড়ি কি আছে কুমডিতে এখানে বাংলো আছে বাংলোতে তো তুই এখানেও আছিস মিছি মিছি বিশ পঁচিশ মাইল ঠেঙিয়ে আর একটা বাংলোয় যাওয়ার দরকারটা কি আহা ওই পথের জঙ্গলটা দেখব না অনেক জঙ্গল তো দেখা হলো আর কেন বারে জঙ্গলের বিউটি এক এক জায়গায় এক এক রকম না দেখতে হবে না ঘুরে ঘুরে বুঝেছি তুই মরবি কথা শেষ হতে না হতেই ঘচাং ব্রেক গোটা গাড়ি থরথর করে কেঁপে উঠল পরক্ষণে নিশ্চল পাথর সামনের সিটে বসেছিল চেঁচে উঠল সর্বনাশ এ কি বিপত্তি বিপদ একটা ঘটেছে বটে তবে পাগলা হাতি নয় জিপের রাস্তা রোধ করে শুয়ে আছে ইয়া মোটা একটা গাছের গুঁড়ি নজরুলের মাথায় হাত কি হবে এখন সহেলি বলল চলুন গাড়ি ঘুরিয়ে ফিরে যাই নজরুল বললেন সম্ভব নয় দিদি এখানে রাস্তার যা হাল গাড়ি তো ব্যাক করা যাবে না তাহলে উপায় সুমায়া লাফিয়ে নেমে পড়েছে গাড়ি থেকে কোমরে হাত রেখে গুঁড়িটাকে জরিপ করলো একটুক্ষণ তারপর শুরুত করে ঢুকে গেছে বনে মিনিট দু তিনের মধ্যে ফিরে এসে বললো তারিখা একটু হ্যাঁ গুঁড়িটার উপরে বেশ কয়েকটা কাঠ ফেলে দিতে পারি নজরুল বুঝে ফেলেছেন প্রস্তাবটা বললেন হ্যাঁ গোল গুঁড়ির ওপরটা যদি কাঠ ফেলে স্ল্যান্ট করে ফেলা যায় তাহলে গাড়ি টপকে যেতে পারে কিন্তু ছোট কাঠ পাবো কোথায় হ্যাঁ উস্তারাফ হ্যাঁ আমি দেখে এসেছি সুমায়াকে সাহায্য করতে পার্থ মিতির নেমে পড়লো জীব থেকে টুপুরো সত্ত্বেও অবনীয় সবাই মিলে ধরাধরি করে বেশ কয়েকখানে শুকনো কাঠের টুকরো এনে রাখল গুঁড়ির ওপর নজরুল সুমায়াকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেললেন কাঠগুলো দিব্যি একটা ঢেউ খেলানো পথ তৈরি হয়ে গেল ব্রিজের মতো ফের গিয়ে স্টিয়ারিংয়ে বসেছেন নজরুল একবারের চেষ্টায় পেরোতে পারলেন না গুড়ি গাড়ির চাকা উঠেও নেমে এলো দ্বিতীয়বারেও ফেল তৃতীয় চেষ্টায় ঝপান করে গুড়ি পার বুম বুম দারুণ মজা পেয়েছে হাততালি দিচ্ছে আনন্দে সবাই মিলে আবার গাড়িতে উঠল স্টার্ট দিয়েছে জিপ নজরুল স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন অত বড় গুড়িটা রাস্তায় কি করে এলো বলুন তো পার্থ বলল যেভাবে আছে শেকোর উপরে পড়ে গেছে কোথায় শেকোর ডালপালাও তো নেই ওটা তো সেফ গাছের কাণ্ডটা সুমায়া বলল পরশু হামি লিগির্দা এসেছিলাম তখন ওটা ছিল না তারপর হয়তো কাটা হয়েছে কন্ট্রাক্টর হয়তো ফেলে রেখে গেছে মনে মনে সামান্য সংশয় জাগলেও এ নিয়ে আর আলোচনা হলো না বিশেষ মিনিট পাঁচেকের মধ্যে এসে গেছে লিগিরদা জায়গাটা রীতিমতো রোমাঞ্চকর একদিকে ভয়ালো জঙ্গল অন্যদিকে গভীর খাদ মাঝে খানিকটা অঞ্চল কেমন ফাঁকা ফাঁকা সেখানে একখানে ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার বিরাজমান কোনো কালে বোধহয় টাওয়ারে উঠে জীবজন্তু দেখা হতো লোহার সিঁড়ি এখন মোর্চে ধরে খয়ে গেছে পা রাখতে ভয় হয় ওই সিঁড়ি বেড়াল পায়ে তরতরিয়ে উঠে গেল সীমা ওপর থেকে ডাকছে আজাইয়ে ইহাসে ইহা সে দূর দেখতে পাবেন অবনী জিজ্ঞেস করলেন স্পেশাল কী আছে ও সামটা নালা হ্যাঁ নালা পাহাড়ে এসে নালা নর্দমা দেখব বাড়িয়া নালা বাবু কা মাফিক জানোয়াররা পানি পিনে আসে এই টাইমেই মুখে যতই গাঁয়গুঁই করুন অবনী দেখার শখ ষোলো আনা দেখে সমালোচনা করবেন এটাই তার স্বভাব দোনা মোনা করে বললেন পারবো উঠতে খাড়া সিঁড়ি মাথা ঘুরে যাবে না নিচে বিলকুল তাকাবেন না আঁক বন্ধ করে উঠে আসুন সহেলি আর বুমবুম ছাড়া একে একে সিঁড়ি চড়ল সবাই সিঁড়িগুলো অনেকটা ফাঁক ফাঁক বুমবুম পা পাবে না তাকে পাহারা দেওয়ার নাম করে সহেলিও রয়ে গেলেন ওয়াচ টাওয়ারের মাথাটা খোলা চাতাল মতন সেখানে দাঁড়িয়ে সত্যি একটা বিশাল রেঞ্জ দেখা যায় জঙ্গলের মাথার ওপর আকাশ ঝকঝকে নীল শেষ সূর্যের আলোয় বনের সবুজ রঙ ঝলমল করছে তবে খাদের দিকে ধোঁয়া ধোঁয়া ভাব ঝর্ণা বা নালাটা দেখা যাচ্ছে না স্পষ্ট পার্থ ক্যামেরার শাটার টিপে যাচ্ছিল বলল আলো আরও না কমলে নালা ঝর্ণা কিছু বোঝা যাবে না অবনী বললেন হুম তখন বাঘ ভালুকের দর্শন মিললেও মিলতে পারে ওরা তো শেষ বিকেলেই জল খেতে আসে তাহলে আর একটু দাঁড়ানো যাক অপেক্ষা অবশ্য করা গেল না সহেলি হঠাৎ নিচ থেকে আর্তনাদ করে উঠলেন এই মিতে ন্যায় পার্থ বুম বুমটা কোথায় পালিয়ে গেল শুনে তড়িৎ গতিতে নিচে নেমে গেল সুমায়া পিছনে হুড়মুড়িয়ে বাকিরাও সবাই মিলে এদিক ওদিক ছুটোছুটি করছে খুঁজছে গলা ছেড়ে ডাকছে বুমবুমকে প্রত্যুত্তর নেই নিঝুম জঙ্গলে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে ডাকগুলো মিতুনের মুখ শুকনো সহেলি টুপুর কাঁদো কাঁদো বেশ অনেকক্ষণ খোঁজাখোঁজির পর অবশেষে পাওয়া গেল বুমবুমকে সুমায়াই দেখতে পেলো ওয়াচ টাওয়ারের গজ পঞ্চাশেক দূরে একটা ছোট্ট পাথরের টিলা তার ভেতর সার সার গুহা বুম বুম একটা গুহায় ঘাপটি মেরে বসে আছে পার্থ উত্তেজিত স্বরে বললো তুই এখানে কি করছিস এই অন্ধকারে লুকিয়ে আছি বুম বুমের রাগি জবাব তোমরা আমার ওপরে নিয়ে গেলে না কেন আমি কেভম্যান হয়ে যাব সুমায়া বলল, তুমি আমার পিঠে চড়ো আমি তোমায় আভি নিয়ে যাচ্ছি মিতিন গোমরা মুখে বলল এক সেকেন্ড এখানে এমন গুহা আছে আগে বলনি তো কি বলবো দিদি ইসমে তো কিছু নেই ঠান্ডার সময় কভি কভি জানোয়াররা এসে এখানে থাকে মিতিরের তবু ভুরুতে ভাঁজ ঘুরে ঘুরে দেখছে গুহাগুলোকে খুব বড় নয় মেটে মেটে খুপড়ি বেশিরভাগ খুপড়ি মাকড়সার জাল আর ধুলো ময়লায় ভরা তুলনায় বুম বুমের খুপড়িটাই যা একটু পরিষ্কার মিতিনের ভুরুর ভাঁজ গাঢ় হল এই গুহাটায় লোকজন ছিল মনে হচ্ছে টুপুর বলল কি করে বুঝলে দেখছিস না এই গুহাই শুধু পরিষ্কার এটা কেউ ঝাটটার দিয়ে সাফ করে নিয়েছে হ্যাঁ তাই তো কে করল সহেলি বললেন এখানে আর দাঁড়াতে হবে না বাবা গাড়িতে ওঠো কোথেকে কোন ডাকাতে এসে পড়বে মিতিন যেন শুনেও শুনলো না খপ করে মাটি থেকে একটা আধ পড়া সিগারেটের টুকরো তুলেছে ঠিক ধরেছি এখানে কেউ ছিল পাঠু সিগারেটের টুকরোটা হাতে নিয়ে দেখল। আরে এটা তো দেখছি অর্থাৎ বিদেশি সিগারেট অবনি বললেন মানে বেশ মালদার লোকই ছিল ওয়াইল্ড অ্যানিমাল দেখার জন্য অনেকে যান লড়িয়ে দেয় হয়তো সেরকমই কেউ তাই কি মিতিন নিচু হয়ে মাটিটা দেখছে ভালো করে একটা মোমবাতির টুকরো পেয়েছে মাথা না তুলেই বলল একজন নয় অবনীদা দু তিনজন ছিল এবং রাত্রির বেলা অন্তত তিন রকম জুতোর ছাপ রয়েছে ধুলোয় সহেলি ফের বললেন ওরে চলে আয় এখানে আর থাকিস না মিতিনের ভ্রুক্ষেপ নেই এগিয়ে গেছে খানিকটা ছোট্ট একটা গুহার সামনে দাঁড়াল পাথর রেখে বন্ধ করা আছে গুহার মুখ মিতিন সুমায়াকে বলল একটু হাত লাগাও তো সরাও পাথরটা সুমায়ার সঙ্গে হাত লাগিয়েছে পার্থ নজরুল আর অবনী সাহায্য করছেন তাদের পাথর যথেষ্ট ভারী সরাতে পরিশ্রম হলো বেশ পাথর সরে যেতেই ভক করে একটা গন্ধ ঝাপটা মেরেছে নাকে ঝাঁঝালো গন্ধ বিদেশি অ্যালকোহলে মিতিন হাত একটা ফাঁকা মদের বোতল বার করলো ভেতর থেকে এখানে বড় পলিথিনের বস্তাও দেখা যাচ্ছে জিনিসে ভর্তি সুমায়া গুঁড়ি মেরে ঢুকে গেল গুহায় বস্তায় হাত ছুঁয়ে জিভে ঠেকালো হাত অবাক স্বরে বললো আরে দিদি ইয়ে তো নিমাক্কা বোরা হ্যাঁ নুন পাথর গলা দিয়ে বিস্ময় ঠিকরে এলো পাহাড়ি কুহায় নুনের বস্তা সহেলি বললেন ডাকাতরা নুনের বস্তা নিয়ে ঘুরে তো আমি জন্মে শুনিনি আমি কিন্তু ব্যাপারটা আন্দাজ করতে পারছি মিতিন মাথানাল্ডো সুমায়া ওয়াচ টাওয়ারের ওপাশে একটা সল্টলিক আছে না হ্যাঁ কিন্তু ও তো দেখেছি সল্টলিকটা এখন আর চালু নেই টুপুর জিজ্ঞাসা করলো সল্টলিক কি অবনী বললেন নুন চাটার গর্ত মানুষের মতো জন্তু জানোয়ারের শরীরেও তো নুনের প্রয়োজন আছে আমরা রান্নায় নুন পাই কিন্তু জন্তু জানোয়াররা খায় কাঁচা খাবার নুন ছাড়া আর তাই একটু নুনের জন্য তারা ছটফট করে বেড়ায় সব জায়গাতেই বনদফতর জঙ্গলে গর্ত খুঁড়ে খুঁড়ে নুন ঢেলে আসে যাতে হাতি বাঘ ভালু খরুনরা নুনটা পেয়ে যায় সত্যি বলতে কি জঙ্গলে জন্তু জানোয়ার দেখানোর এটাই সবচেয়ে চালু পদ্ধতি কিন্তু যেসব জঙ্গলে সল্টলিক বানানো যায় না জন্তু জানোয়ারে সেখানে নুনের অন্য সোর্স খোঁজে হয় মাটি চাটে কিংবা কোনো পাহাড়ে যদি সামান্যতম নুনের সন্ধান পায় তো সেই পাথর চাটে মিতিন বলল কিন্তু এখানে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে বুঝতে পারছেন অবনীদা একদল লোক সুপরিকল্পিতভাবে একটা দাঁতাল হাতিকে মারার চেষ্টা করছে একবার তাদের টিপ ফসকেছে তারা আর টার্গেট মিস করতে রাজি নয় এবং সেই জন্যেই এই নুনের বস্তার আয়োজন শয়তানগুলো এটাও জানে পাগলা হাতি এদিকেই আসছে তাই পাথর চাপা দিয়ে রেখে গেছে বস্তাটা আজকালের মধ্যেই বস্তা নুন সল্টলিকে ফেলবে হাতি গন্ধে গন্ধে সল্টলিকে আসবেই তখন সর্বনাশ পার্থ উদ্বিগ্ন হয়ে গেল এক্ষুনি তো তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর পাঠাতে হয় সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই আমরা থলকুবাদে পৌঁছে খবর পাঠাবো তারপর ওরা কখন আসবে মিতিন জোরে জোরে মাথা চাঁকানো তার আগেই হাতি খুন হয়ে যেতে পারে তাহলে উপায় আপাতত আমরা নুনের বস্তাটা খাদে ফেলে দিতে পারি ওরাও তাহলে হাতিটাকে প্রলুব্ধ করে এখানে আনতে পারবে না কিন্তু হাতিটা তো ঘুরতে ঘুরতে এমনিতেই চলে আসতে পারে তখনও তো খুন হতে পারে পাগলা হাতিকে মারা অত সহজ নয় আচ্ছা আচ্ছা শিকারীদেরও হাত ছিটকে যায় তারা বলে জোখ্মি সের চেয়েও জোখ্মি হাতি অনেক বেশি ভয়ানক এমনিতেই হাতি অসম্ভব অ্যালার্ট প্রাণী আর রোগ বনে গেলে সে আরও সতর্ক হয়ে যায় এই হাতিটা গুলি খেয়েছিল চার পাঁচ দিন আগে অর্থাৎ তার জখম এখন অনেকটা ভরে এসেছে নুনের লোভ দেখিয়ে অন্যমনস্ক না করতে পারলে ওই হাতিকে নিখুঁত নিশানায় গুলি করা খুব কঠিন কি সুমায়া ঠিক বলেছি সুমায়া ভাবাচাকা খেয়ে গেছে ঢক করে ঘাড় নেড়ে দিল হ্যাঁ দিদি মিতিন বলল অবশ্য সুমায়ার হিসেব যদি ঠিক হয় তাহলে এখনই হাতিটা লিগির দা পৌঁছচ্ছে না তবু আমাদের চান্স নেওয়া দরকার নেই নুনের বস্তাটা বিদায় করাই ভালো কিন্তু শয়তানগুলো বস্তাটা গুহায় রেখে গেছে কেন টুপুর বললো নুনটা তো সল্ট লিগেই ফেলে দিয়ে যেতে পারত ওদেরও হিসেব আছে বেশি আগে ঢাললে যদি অন্য জানোয়ার নুনটা চেটে সাফ করে দিয়ে যায় টেনে টুনে বের করা হলো বস্তাটা কম নয় প্রায় কুড়ি কেজি নুন স্বাস্থ্যবার নজরুল বস্তাটার একদিক ধরেছেন অন্যদিক সুমায়া পাহাড়ের প্রান্তে নিয়ে গিয়ে ছুঁড়ে দিল খাদে জিপে ওঠার আগে মিটিন বললো আপনি ঠিক ধরেছিলেন নজরুল ভাই গাছের গুড়িখানা ওই শয়তানগুলোই রাস্তায় ফেলে রেখেছে যাতে লিগিন্দা ওয়াচ টাওয়ারে হুঠাট লোকজন চলে আসতে না পারে এখন ফেরার সময় আমাদের সেট করা কাঠের টুকরোগুলো না আমরা সরিয়ে দিয়ে যাব নজরুল বললেন কিন্তু ওরা তো নুনের বস্তা নেই দেখেই বুঝে ফেলবে কেউ না কেউ এসেছিল তা বুঝু একটু ধাঁধাতেই থাক আমরাই শুধু ওদের কথা ভেবে মরবো কেন ওরাও একটু ভাব বলেই মিতিন সুমায়ার দিকে ফিরেছে শোনো থলকুবাদি গিয়ে কিন্তু কাউকে গল্প করবে না অন্তত আজকের রাতটা নইলে হাতিটাকে বাঁচানো যাবে না আবার ঢক করে মাথা নাড়ল সুমায়া কই জানবে না দিদি ঘরকা লোক ভি না সিটে হেলান দিয়ে বসল মিতিন চোখ বুঝে ফেলল পার্থ গাড়ির দরজা বন্ধ করতে করতে ট্যাচা চোখে মিতিনকে বলল যাক এখানে এসো তোমার একটা কেস জুটে গেল তবে মৃ মিতির মৃদু হাসল দেখছি তো তাই ভেবেছিলাম কদিন জঙ্গলে একটু নির্ঝঞ্ঝাটে কাটাবো কপালে যদি না হয় ঘি ঠক ঠকালে হবে কি নজরুল ঘুরে ঘুরে দেখছে মিতিরকে আমতা স্বরে প্রশ্ন করল দিদি আপনি কি চিনতে পারেননি এখনও পার্থ নজরুলের মুখের কথা কেড়ে নিল উনি একটি মেয়ে টিকটিকি সেদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল টুপুরে ভুট 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 শব্দ হচ্ছে একটা না কয়েক সেকেন্ড উৎকর্ণ হয়ে টুপুর শুনল আওয়াজটা কিসের আওয়াজ সেই মোটর মোটরসাইকেলটা এলো নাকি সহেলি আর অবনী অকাতরে ঘুমিয়ে কৌতূহল দমন করতে পারছে না টুপুর মশারি সরিয়ে সন্তর্পণে নামলো চৌকি থেকে রাতের দিকে ভালোই ঠান্ডা পড়েছে থলকুবাদে গায়ে একখানা চাদর জড়িয়ে নিল টুপুর দরজা খুলতে গিয়েও থামলো একটু ঘরে হ্যারিকেন চলছে কমানো আছে পোলতেটা হ্যারিকেনটা নিতে গিয়েও নিল না দরজা খুলে বেরিয়ে এসেছে বারান্দায় বেরিয়েই অবাক অদূরে এসেই ইন্সপেকশন বাংলোয় আলো জ্বলছে ইলেকট্রিক লাইট তার মানে শব্দটা মোটর সাইকেলের নয় জেনারেটরের এত রাতে কোন ভিআইপি এলো ওই বাংলোয় চাঁদ এখনো ডোবেনি পরশু পূর্ণিমা পড়েছে শুক্লপক্ষের মায়াবী জ্যোৎস্নায় ডুবে আছে চাঁদ দিক রেস্ট হাউসের লাগোয়া কাঁঠাল গাছের গায়ে চিক চিক করছে চাঁদের আলো অন্ধকার গাঢ় নয় বলেই বুঝি একটি সাহস পেল টুপুর পায়ে পায়ে বারান্দার ধারটা এলো ডিঙি মেরে দেখছে বাংলোর দিকটা আচমকা ফিস ফিস্বর তুই বেরিয়েছিস কেন ভীষণ চমকে উঠল টুপুর পাঁচ সাত হাত দূরে মহুয়া গাছের নিচে একটা ছায়া মূর্তি ছায়া গাছের তলা থেকে সরে আসতেই টুপুরের ধরে যেন প্রাণ এলো প্রায় চেঁচিয়ে উঠেছে মিতিন ভাই তুমি মিতিন ঠোঁটে আঙুল চুপ চুপ টুপুর চাপা সরে বলল কারা এসেছে গো মিতিনের গলা আরও নিচে বুঝতে পারছি না খানিক্ষণ আগে একটা জি পেলো ডেকে নিয়ে গেল সার্গিয়াকে তারপর থেকেই তো লাইট চলছে কে সার্গিয়াকে ডেকে নিয়ে গেল দেখতে পাইনি রে মুখটা সার্গিয়া তো ডাইনিং হলে ঘুমোয় ওকে রান্নাঘরের দিক থেকে এসে ডাকছিল যখন গেট দিয়ে বেরোচ্ছে তখন শুধু পেছন দিক থেকে দেখলাম জঙ্গলের কোনো অফিসার তাহলে পেছনে গিয়ে ডাকবে কেন সোজাসুজি তো হাঁপ পারতে পারে হয়তো ডেকেছে সার্গিয়ার হয়তো ঘুম ভাঙেনি ওহো জিপটা যখন ঢুকছিল তখনই আমি জেগে গেছি ডাকলে শুনতে পেতাম তাহলে সার্গিয়াকে জিজ্ঞেস করে দেখো না সার্গিয়া নেই সেও এখন ওই বাংলুতে ফেরেনি তাই হুম ভাবছি একবার গিয়ে দেখলে হয় যাবে দাঁড়া গায়ের একটা শাল নিয়ে আসি শুধু শাল নয় মিতির একখানা টর্চও এনেছে ঘর থেকে তবে টর্চ জ্বালানোর দরকার হলো না চাঁদের আলোয় ছোট ছোট নুড়ি পাথরও স্পষ্ট দেখা যাচ্ছে টুপুর চলেছে মিতিনের গা খেসে মিতির নিচু গলায় বলল পায়ে রবারে চুটি আছে তো হুম টোয়ে ভর রেখে হাঁট শব্দ না হয় হুম পাশে পাশে থাক ভয় পাস না আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ গজ নুড়ি বিছানো পথ তুর তুরিয়ে পেরিয়ে গেল দুজনে আস্তে করে গেট ঠেলে ঢুকলো বাংলোর হাতায় সামান্য ক্যাঁচ শব্দ হয়েছিল ওইটুকু আওয়াজকেই যে কি প্রকট মনে হল একটুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আবার নিঃশব্দ অভিযান একটা মাত্র ঘরে আলো জ্বলছে দরজা বন্ধ জানলার একটা পাট খোলা পর্দা টানা আছে জানলায় ভেতরে দু তিন জনের কণ্ঠস্বর আশ্চর্য লোকগুলো পরিষ্কার বাংলায় কথা বলছে জানলায় কোণে এসে দাঁড়িয়েছে মাসি বনছি পরস্পর মুখ চাওয়াচাই করে নিল একবার চাপা সরে কথাবার্তা চলছিল অন্দরে হঠাৎ একটা চড়া গলা শোনা গেল আমাকে দোষ দিচ্ছ কেন ওড়িশা থেকে কি আমি হাতিদের ট্রোল করে এনেছি দুশো আড়াইশো কিলোমিটার রাস্তা এলো হাতিগুলো তোমরা কেউ ছুটেও পারলে না এখন দায় আমার ঘাড়ে চাপাচ্ছ চেল্লাচ্ছ কেন গন্ডগোলটা তো তুমি পাকালে নিজেই বড় মুখ করে বললে এটা নাকি তোমার বাঁয়ে হাত খেল সব নিশা সব সবসময় ঠিকঠাক হয় তাহলে দুম করে ফায়ার করলে কেন নয় আরো একটা দুটো দিন ওয়েট করতাম আরে অপেক্ষা করবার সময় কোথায় ওদিকে সিংহ মশাইয়া তো অস্থির হয়ে উঠেছেন তুমি একটি অপদার্থ তোমার জন্যেই টাকাটা হাত ছাড়া হবে এমন একটা লাথি মেরে গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত এবার তৃতীয় কণ্ঠ মুখর হলো শর্টটা রীতিমতো মতো জলদ গম্ভীর তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি না চুপচাপ শুনবি প্ল্যানটা ও কেন এইভাবে কথা বলছে বেশ করবো বলবো হাজারবার বলবো ফের ছগড়া এবার কিন্তু তোদের দুজনকে এই ভারী গলা থেমে গেল বাকি দুজনও চুপ চান্দার পাল্লা আর দরজার ফাঁকটুকু দিয়ে মিথুন দেখলো সার গিয়ে ঢুকেছে ঘরে দু হাতে দুটো পকোড়া ভর্তি কাঁচের প্লেট টেবিলে মদ আর সোডার বোতল সেগুলোকে সরিয়ে পকোড়ার প্লেট রাখলো টেবিলে ওপাশের দরজা দিয়ে বেরিয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গে ফিরেছে हाथ जल जग और तीनखाना ग्लैस जग ग्लैस टेबिले रेखे दाणी रही भारी गलार लोकटप बोलो क्या मांगता भाग यहाँ से भी भी बोल आ, और कुछ चाहिए साहब नहीं तू जाके सो जा के हम लोग आधा घंटा ठहरेंगे हम लोग जाने के बाद जनरेटर ऑफ कर देना ठीक है सार्गिया तबू दाड़िया ভারি গলে লোকটা পার্স থেকে টাকা বার করে বাড়িয়ে দিল লে 500 টাকা আছে চলেগা জি স্যার हां सर সার্گیا বেরি যাচ্ছে ভারি গলা পিছনে ডাকলো শুন জি স্যার वो बात याद नहीं रखना भूल जा हम लोग बुरा आदमी नहीं है रे जरा मस्ती करेंगे बस এবারে জি হ্যাঁ কিছু বললো না সার্گیا চুপচাপ বেরিয়ে গেল ঘর ছেড়ে মিতিন একজনেরও মুখ দেখতে পাচ্ছিল না তিনজনের তিনটে বেচের চেয়ারে বসেছে জানলার দিকে পেছন করে দুজনের গায়ে চামড়ার জ্যাকেট একজন ফুল স্লিভ সোয়েটার সোয়েটার পরটাই দলপতি সে বসেছে মাঝখানে বাকিরা দুপাশে ডান দিকের লোকটা বোতল খুলে গ্লাসে গ্লাসে মদ ঢালছে ওপেনার দিয়ে ফটাশ ফটাশ সোডা খুলল মেশাচ্ছে মদে দলপতি হাতে গ্লাস তুলে নিতেই অন্য দুজনও পানীয় নিয়েছে হাতে গ্লাসে গ্লাস ঠেকিয়ে চিয়ার্স বলে উঠল টুপুর মিতিনের কানে কানে বলল এরা ইমাত্র ঝগড়া করছিল তো মিতিন টুপুরের ঠোঁটে হাত চাপা দিল চুপ দলপতির ভারী গলা গমগম করলো আবার ভালো করে প্ল্যানটা শুনে নাও এটাই লাস্ট চান্স আর যেন কোনো ভুলচুক না হয় আমাদের হাতে আর দুদিন মাত্র সময় আছে পরশু রাতের মধ্যে কাজ হাসিল করতেই হবে ডান দিকের লোকটা বললো পারব ও যদি না গুবলেট করে কেউ কারো দোষ দেবে না টাকা সমান পাচ্ছ টিম হয়ে কাজ করে লিগির দাগিয়ে তিনজনকে তিনটে পজিশন নিতে হবে নুন ঢেলে দিয়ে তুমি চলে যাবে টিলার মাথায় আঙুল দিয়ে ডান দিকের লোকটাকে নির্দেশ দিল দলপতি বাঁ লোকটার পেছনে একটা হাত রেখে বলল তুমি থাকবে জঙ্গলের সাইডে আর আপনি আমি টাওয়ারে তোমরা মিস করলে ফাইনাল শট তো আমাকেই নিতে হবে দাঁত দুটো কিভাবে নিয়ে যাওয়া হবে সে ভাবনা তোমাদের নয় ওটা আমার আর সিংহ মশার উপর ছেড়ে দাও আমি জানি দিকের লোকটা ফার্স্ট করে বলি রাহুল থেকে আপনার কনসাইনমেন্ট বুক করা আছে তুমি একটু বেশি জেনে ফেলেছ হালদার ভারী শট চাবুকের মতো শোনালো তুমি জানো প্রয়োজনের অতিরিক্ত জানা আমি পছন্দ করি না ভুল হয়ে গেছে স্যার মাফ করে দিন তোর তো সবসময় ভুল হয় আড়াইশো কিলোমিটার ছুটেও একটা হাতি ল্যাজ ছুঁতে পারিস না আবার ঝগড়া দলপতি ধমকে উঠল বাঁ লুকটাকে লোকটাকে বলল শোনো গোলদার আজকে হাতিটা মরলো তো ভালো তুমি বেঁচে গেলে নইলে কাল আমি তোমার ওপরই টিপ প্র্যাকটিস করবো যদি হাতি আজ আদৌ না আছে তাহলে তুমি কাল সারাদিন টিপ প্র্যাকটিস করবে আর কোনো কথা হচ্ছে না নীরবে পানিও শেষ করছে তিনজন গপা গপ পকোড়া খাচ্ছে মিতিন নিথর দাঁড়িয়ে থাকা জিপটাকে দেখতে গেল নড়তে বারণ করলো টুপুরকে জিপের দরজা খোলা মিতিন ড্যাশবোর্ড হাতড়াচ্ছে কিছু কাগজ বার করে টর্চের আলোয় পড়ছে দুটো কাগজ সালের আড়ালে চালান করে বাকিগুলো রেখে দিল ড্যাশবোর্ডে ফের ফিরেছে জানলায় পানীয় শেষ সোডা খতম পকোড়া সাবার তিন মক্কেল উঠে দাঁড়িয়েছে অনুচর দুজন আড়ামোড়া ভাঙলো টুপুরকে টেনে নিয়ে মিতিন দ্রুত সরে এলো বাংলোর পাশে একেবারে দেওয়াল ঘেঁষে অন্ধকার ছায়ায় গাছের ছায়ার চেয়ে এখানে অন্ধকার অনেক বেশি গাঢ় একে একে বেরিয়ে এসেছে তিন মূর্তি চাঁদের আলোয় টুপুর স্পষ্ট দেখতে পেলো দলপতির মুখখানা সেই ঝিনিকপানির মোটর সাইকেল আরোহী যে মুরগি দুটোর ঘাড় মুচড়ে দিয়েছিল তাই কি ভারী গলাটা চেনা চেনা লাগছিল দোকানে এসে সিগারেট নিচ্ছিল মুহূর্তের জন্য হলেও গলাটা কানে এসেছিল টুপুরে পেছনের আরোহীটাও আছে ওই গোলদার এর সরবসু টুপুর অনেক আগেই চিনে ফেলেছে মেঘাত বুরুতে শোনা উদ্ধত বাচন ভঙ্গি ওটা কি সহজে ভোলা যায় তবে হালদারকে এসে আগে দেখেনি ওই লোকটা ওড়িশা থেকে হাতিটাকে ধাওয়া করে এসেছে এই তিন শয়তানি হাতিটাকে মারবার ষড়যন্ত্রী ইস লোক তিনটিকে যদি এক্ষুনি ধরে গারদে পুড়ে ফেলা যেত হালদার আর গোলদার টলছে অল্প অল্প দুজনের হাতেই দুটো করে খালি বোতল গোলদার একটা বোতল ছুঁড়ে দিলো সামনের খাদে অমনি হালদারও একটা বোতল ছুঁড়েছে উল্লসিত হয়ে বলল আমারটা তোর চেয়ে বেশি দূরে গেছে কী করে বুঝলি বোঝাবুঝির কি আছে আমার কবজির জোত তোর চেয়ে ঢের বেশি বলে গোলদার দ্বিতীয় বোতলটাও ছুঁড়ে দিল দেখ আবার দেখ দলপতি জিপে উঠে পড়েছে স্টিয়ারিংয়ে বসে হুঙ্কার ছুঁড়ল কি ছেলে মানুষই হচ্ছে দুটোকেই আমি এবার সুরসুর করে গাড়িতে ঢুকে গেল দুই সাগরেদ যে গেট দিয়ে মিতিন টুপুর ঢুকেছিল সেটা ছাড়াও আর একটা গেট আছে বাংলো। ওই গেট পেরিয়েই আজ লিগির দা গিয়েছিল তারা তিন শয়তানের জিপও ওই রাস্তায় ধরল প্রচণ্ড স্পিড তুলে মিশে গেল জঙ্গলে দরজা হাট করে খোলা হরিণ পায়ে ঘরটায় ঢুকলো মিতিন এদিক ওদিক তাকিয়ে হঠাৎ চোখ গেছে বটল ওপেনারটার দিকে হাতি সুরের শেপ টেবিলে পড়ে আছে জিনিসটা হাতে তুলে নিতেই ঝুপ করে আলো নিভে গেল টুপুর হাত খামচে ধরল মিতিনের কি হবে এখন মিতিন টর্চ জেলে শান্ত গলায় বলল ঘাবড়াচ্ছিস কেন সার্গিয়া জেগে আছে জিপ বেরিয়ে যেতে জেনারেটর বন্ধ করেছে চল সার্গিয়ার কাছে যাই রেস্ট হাউস অবধি যেতে হলো না সার্গিয়ার সঙ্গে দেখা হয়ে গেল বাংলোর হাতাতেই রান্নাঘরের পাশে রাখা জেনারেটর বন্ধ করেই হন হনিয়ে রেস্ট হাউস থেকে আসছিল সার্গিয়া বোধ হয় বাংলোর দরজায় তালা মারতে মিতিন টুপুরের মুখোমুখি পড়ে ভূত দেখার মধ্যে চমকে গেছে সার্গিয়া তোতলাচ্ছে ইধার উত্তর দিল না মিতিন কড়া গলায় পাল্টা প্রশ্ন করল টাকার লোভে তুমি যাকে তাকে সরকারি বাংলো খুলে দিলে জানো কমপ্লেন করলে তোমার চাকরি চলে যাবে সার্গিয়া মাথা নামালো কাঁদো কাঁদো গলায় বলল টাকার লোভে আমি করিনি দিদি সাচ। বিলকুল ছুট আমি তোমায় টাকা নিতে দেখেছি বিশ্বাস করুন দিদি ওরা আমায় তুলে এনেছিল রিভলভার দেখিয়ে পকোড়া ভেজে দেওয়ার জন্য জোর করলো সার্গিয়া ঝপ করে বসে পড়লো মিতিনের পায়ের কাছে ইতনা রুপা আমি চাইনি দিদি ওরা আমায় দিল আমি গরিব আদমি আমারও লোভ লেগে গেল না বলতে পারলাম না ঠিক আছে ঠিক আছে ওঠো মিতিন খানিকটা নরম হয়েছে বলল ওদের চেনো জিন্দগি মেয়ে ইস পেহলিবার দেখা অনলকো সত্যি বলছো ঝুট বললে সে আমার জবান খসে যাবে ওরা কি জন্য এসেছিল তুমি জানো নেহি দিদি বল আমার সামনে কিছু বলছিল না হুম মিতিন কী যেন একটু ভাবল তারপর বলল কাল আমি একটা জরুরি চিঠি দেব তোমার হাতে সোজা গিয়ে রেঞ্জ অফিসে দিয়ে আসবে জি কেউ যেন চিঠির কথা জানতে না পারে বিট অফিসার দিননাথ সহায়না জি জানলে কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে মনে রেখো আমার নামে কমপ্লেন করবেন না তো দিদি না তুমি যাও সারগিয়া চোখ মুছতে মুছতে বাংলোর দিকে চলে গেল মিতিন একটুক্ষণ দেখল সারগিয়ার চলে যাওয়া তারপর টুপুরকে বলল কি বুঝলি টুপুরের মায়া হচ্ছিল সার্গিয়ার উপর বলল সার্গিয়াকে কিন্তু ইনোসেন্টই মনে হলো মাসি। জোর করে রিভলভার দেখিয়ে তুলে আনলে ও বেচারা কী করবে যদি সার্গিয়ার ভার্সান সত্যি হয় তুমি সার্গিয়ার কথা বিশ্বাস করছো না করছি বটে করছি নাও বটে জঙ্গলে এত বড় একটা অপারেশন হচ্ছে অথচ কোনো বনকর্মী জানে না এমনটা হওয়া কি সম্ভব একাধিক কর্মীও যুক্ত থাকতে পারে টুপুর ভেবে চিনতে বলল আমার মনে হয় দিননাথ সহায় এর মধ্যে থাকলেও থাকতে পারেন দেখতে একটু বেশি ভালো মানুষ আর কেউ আর কে হতে পারে দেখা যাক ভাবছি মিতিন হাঁটতে শুরু করলো রেস্ট হাউসের দিকে থামছে হাঁটছে থামছে হঠাৎ বলল আমাদের একটা ডিসিশন কিন্তু খুব ভালো হয়েছে লোকগুলো আজ রাত্রিরে কোনোভাবেই হাতিটাকে কবজা করতে পারবে না টুপুর হি হি করে হেসে উঠল ইস নুনের বস্তা দেখতে না পেয়ে নিঘাত চুল ছিঁড়বে লিডারটার আগের চোটে হালদার গোলদারকেই না মেরে দেয় ওহ কিচ্ছু করবে না যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ হালদার আর গোলদারের টিকিটিও ছমে না লোক দুটো কিন্তু বেশ বোকা বোকা আছে চাইল্ডিশ আচরণ করছিল ওই ধরনের হাফ ফিট অনুচরই শয়তানদের বেশি পছন্দ ওই সর্দারটি অতি ধুরন্ধর রাবণ জানে নির্বোধ লোকদের দিয়ে বেশি নিষ্ঠুর কাজ করানো যায় বহুক্ষণ পর হাওয়া উঠেছে একটা জঙ্গলের দিক থেকে শব্দ করতে করতে রেস্ট হাউসের কম্পাউন্ডে ঢুকে পড়ল বাতাস নেড়ে দিচ্ছি ইউকালি ঝুঁটি উঁচু গাছটাকে দেখতে দেখতে মিতিন বলল রাবণ প্ল্যানটা একা ছকেনি সঙ্গে একজন মেঘনাদও আছে তাকে সামনে দেখা যায় না প্রত্যেক অপারেশনেও সে নেই কিন্তু হাতির দাঁত সেই লোকটার মাধ্যমেই চালান যাবে টুপুর চোখপিটপিট করে জুজ্ঞেস করল কে এসে শুনিসনি রাবণ এক সিংহ মশাইয়ের কথা বলছিল হ্যাঁ হ্যাঁ টুপুর উত্তেজিত মুখে বলল কিন্তু সিংহটা কে বলতো জামদার সিংহ মিতিন ক্ষণকাল নীরব ধীর পায়ে রেস্ট হাউসে চাতালি উঠল চাতালে একটা কুকুর শুয়ে পায়ের শব্দ পেয়ে ঘাট তুলল কুকুরটা তারপর আবার মুখ গুঁজেছে পায়ের ফাঁকে কুকুরটাকে টোপকে বারান্দায় উঠল মিতিন বলল পুরুষোত্তম সিংহ লুকটা খুব স্ট্রাইকিং জঙ্গলের হাড় হদ্দ চেন একসময় ক্র্যাকশট ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে তার সম্পর্কও আছে শিকারী অথচ অ্যানিম্যাল লাভার তুমি কি পুরুষোত্তমবাবুকে সন্দেহ করছো সন্দেহের তালিকায় তাকে রাখার কারণ আছে কি না ভাবছি তাহলে বিকাশ সিংহকে ধরছো না কেন জঙ্গল থেকে ফিরলো পরদিন আবার নাকি মনোহরপুর যাবে হাতিগুলো তো মনোহরপুরের দিক থেকেই ঢুকেছে হম মন্দ বলিস খতিয়ে দেখা দরকার টুপুর উৎসাহিত মুখে বলল হয়তো হাতির পাল এসেছে শুনেই বিকাশবাবু হাতির দাঁত চুরির প্ল্যানটা ছকেছেন কেন টাকার লোভ যাদের যত বেশি আছে তারা তো তত বেশি চায় মিতিন কিছু বললো না মুঠো খুলে টর্চ জ্বালিয়ে ওপেনারটা দেখছে ঘুরে টুপুরকে বলল, যা এবার গিয়ে শুয়ে পড় ধুষ আর ঘুম আসবে না ঘুমটা খুব জরুরি কাল অনেক ছুটি আছে মিতিন কেমন দূর মনস্ক কাল কুমডি ক্যান্সেল রে সকালেই একবার মেঘাতে বুরু যেতে হবে কাক ভরে রেঞ্জ অফিসে চলে গেছে সার্গিয়া মিতিনের চিঠি নিয়ে একটু পরে মিতিনও রওনা হলো মেঘা দুবুরু একাই টুপুরের খুব ইচ্ছে ছিল যাবার কিন্তু তাকে নিল না মিতিন পার্থকেও না জঙ্গলের রাস্তা বিপদসঙ্কুল বটে তবে নজরুলের ওপর মিতিনের যথেষ্ট ভরসা আছে বাকিরা বরং সকালে একটু এদিক ওদিক ঘুরুক সকালটা বেদায় ফাঁকা ফাঁকা ছিল টুপুরের মিতিন মাসির ওপর অভিমান হচ্ছে মনে মনে রাতেও তো মিতিন মাসির কথা শুনে মনে হয়েছিল টুপুরকে সে সঙ্গে নেবে শেষ পর্যন্ত কেন যে টুপুরকে কাটিয়ে দিল এখনও কি টুপুরের ওপর আস্থা জন্মায়নি মিতিন মাসির সার্গিয়ার বদলে সুমায়া আজ রান্নাঘরে উনুন জ্বালিয়ে ময়দা টয়দা মেখে দিল সুমায়া ঝটপট লুচি ভেজে ফেললেন সহেলি দুপুরের রান্নার ভারও আজ সহেলির ওপর রেঞ্জ অফিস মাইল দশিক দূর পোরঙ্গায় সাইকেলে গেছে সার্গিয়া এই পাহাড় জঙ্গলের রাস্তা ঠেঙিয়ে কখন ফেরে তার ঠিক কী সহেলি কুটনো কুটছেন সুমায়া সামনের কাঁঠাল গাছ থেকে একটা কচি এঁচোড় পেরেছিল সকালবেলা সহেলি আজ বড় করে এঁচড়ের ডালদার রাঁধবেন সর্ষে দিয়ে ডিম সুমায়া হাতে হাতে সাহায্য করছে তাকে এমনিতেই অবশ্য রাজ অনেক কাজ ঘরদোর পরিষ্কার করবে জল টল তুলবে কাচাকুচিও আছে কিছু হ্যারিকেনের চিমনিগুলোতে কালি পড়েছে সেগুলো ভালো করে মোছার জন্য নির্দেশ জারি করেছেন সহেলি পার্থ টুপুরকে বলল চল আমরা একটু থলকোবাদ্দা সার্ভে করে আসি অবনী বারান্দার বেতের চেয়ারে বই পড়ছেন আমাজনে পোকামাকড় খতম এখন তিনি ডুবেছেন মহাসমুদ্রের গভীরে ওশানোগ্রাফির একখানা বই এখন তার সঙ্গী বইতে চোখ রেখেই অবনির মন্তব্য কি দেখার আছে আর তর্কবাদে পার্থ বলল গ্রামটা দেখব সে তো কাল কালী ঝর্ণা যাওয়ার পথেই দেখে নিয়েছ খানচল্লিশে কুঁড়েঘর গোটা পাঁচেক দোকান একটা টেলারিং শপ একখানা স্কুল আর কিছু মুরগি ভেড়া ছাগল পাঁচটা দোকানের তিনটে মুদিখানা দুটো টি স্টল সব থেকে বড় মুদিখানার মালিকটি মোটেই আদিবাসী নয় এ আমি হলফ করে বলতে পারি আই বাস যাতায়াতে দুই দুই চার মিনিট আপনি এত কিছু নোট করে নিয়েছেন ডিটেকটিভ গিরি করি না ভাই করলে অনেকের অন্ন মারা যেত কথাটাই যেন সামান্য ঠেস আছে মিতিনের উদ্দেশ্যে বোধহয় মনে মনে মেঘা যাবার স্বাদ ছিল অবনীর মিতিন তাকে একবারও ডাকেনি বলে তিনি ঈষৎ ক্ষুব্ধ তার উপর উৎসাহ নিয়ে কাল রাতের কাহিনী যখন সবে শোনাতে শুরু করেছিল টুপুর মিতিন তাকে নিষেধ করলো এটাও বোধহয় ক্ষোভের একটা কারণ পার্থ বলল বুঝেছি এবার গাত্রোত্থান করুন অবনী বললেন আমি বেরোবো না তোমরা যাও ঘুরে এসে বলো আমার ইনফরমেশনে কোনো গলতি আছে কি না অগত্যা বেরিয়ে পড়ল টুপুররা আগে আগে লাফাতে লাফাতে বুম বুম দিকে মেঠো পথ রাস্তার দুধারে ধারে থলকোবাদ গ্রাম গভীর জঙ্গলের মধ্যেও থলকোবাদ মোটেই পাণ্ডব বর্জিত এলাকা নয় গ্রামে লোকবসতি আছে ভালোই ছোট্ট একটা বাজার মতো আছে সাইকেল চড়ে আদিবাসীরা এসেছে বাজারে শাক সবজি কেনাকাটা করছে একটা দোকান উগ্র গন্ধে ম ম বাইরের বেঞ্চিতে বসে আদিবাসীরা শাল পাতার দোনায় পান করছে কি যেন পার্থই বলে দিল পানীয়টা মহুয়া অবনির কথা মতো দর্জি দোকানও দেখা গেল একটা বড় মুদিখানাও মুদিখানাটার মালিক সত্যিই এক গৌরবর্ণ মধ্যবয়সী পুরুষ এবং তিনি যে আদিবাসী নন এক ঝলকেই চেনা যায় স্কুলটাও রাস্তার ধারে কাল টুপুর নজর করেনি বেশ বড়ই বলা যায় স্কুলটাকে একতলা পাকা বাড়ি ভেতরে কম করেও খান দশেক ঘর সামনে বিশাল মাঠ ফুটবল পেটাচ্ছে কয়েকটি আদিবাসী কিশোর এই সকালবেলাতেই কখন এদের স্কুল বসে নাকি থলকোবাদে এখন বসন্তের ছুটি স্কুলটাকে দেখতে দেখতে টুপুর বলল সুমায়াকে কেন জামদায় পড়তে পাঠিয়েছিলে সার্গিয়া দাদা এই স্কুলটা তো ভালো ছিল পার্থ বলল বোধ হয় আরও ভালো স্কুলে পড়ানোর শখ হয়েছিল হুম তো এখনও তো সুমায়া এখানে ভর্তি হতে পারে ও একবার না পড়ার স্বাদ পেয়ে গেছে রে আর কি ওকে স্কুলে ঢোকানো যাবে তাছাড়া ওর ন্যাক জাঙ্গল লাইফে ও নিজের মতোই বড় হোক না সুমায়ার কিন্তু কাল থেকে খুব মন খারাপ হুম হবেই তো জঙ্গলের জন্তু জানোয়ারকে ও ভীষণ ভালোবাসে স্কুল পেরিয়ে ছোট ছোট ক্ষেত কচি সবুজ ধান গাছে নরম গালিচার মতো হয়ে আছে ক্ষেতগুলো এ জায়গাটা মোটামুটি সমতল কোনো পাহাড়ি ঝোড়া থেকে নালা কেটে এনে সেচের বন্দোবস্ত করা হয়েছে খেতে নালার জল অতি স্বচ্ছ চক্ষুর মতো বুমবুম দৌড়ে গিয়ে জলটা ছুঁয়ে এলো আবার যাচ্ছে ছুঁতে খেলা গ্রামের শেষে ফের জঙ্গল প্রথমে হালকা ক্রমশ ঘন কচি শালপাতায় সবুজ হয়ে আছে গাছ গাছালি পাখি ডাকছে পিক পিক গ্রামে চড়া রোদ ছিল এখানে সূর্য অনেক নরম জঙ্গলের মধ্যেখানে এক জায়গায় এসে দাঁড়িয়ে গেল পার্থ বলল চোখ বোঝ কেন বোঝ না বুমম তুইও চোখ বন্ধ কর চোখের পাতা একটুখানি বন্ধ রাখতেই এক অপার্থিব অনুভূতি প্রায় নিস্তব্ধ জঙ্গলে টুপ 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 শব্দ হচ্ছে এক টানা যেন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে পাথ বলল শব্দটা কিসের বলতো কিসের ফুল ঝরছে অবিরাম পাতা খসছে শব্দটা দারুণ ভালো লেগে গেল টুপুরের একটু হাঁটছে দাঁড়িয়ে যাচ্ছে শুনছে আবার সাদা সাদা ফুলের ছেয়ে আছে বনতল বুম্বুম আর টুপুর কুড়োচ্ছে ফুল শুঁকছে ফুলগুলোকে টুপুর বলল একটা স্ট্রেঞ্জ ব্যাপার লক্ষ্য করেছো মেশো শাল সেগুন গাছের নিচে কত ফুল পড়ে থাকে কিন্তু মহুয়া গাছের নিচটা একেবারে ফাঁকা মহুয়া গাছে ফুল কি ঝরে না পাঠ্য মুচকি হাসল ঝরে কিন্তু থাকে না সাফ হয়ে যায় বুঝেছি টুপুরও হাসছে আদিবাসীরা ওই ফুল দিয়ে নেশা করার মহুয়া বানায় শুধু নেশার কাজ নয় রে মহুয়ার ফুল ফল আরও অনেক কাজে লাগে ওই ফুল কিংবা ফল সেদ্ধ করে খাদ্যবস্তু হিসেবে খায় আদিবাসীরা পেট ভরানোর জন্য মহুয়া ফলের বীজ থেকে তেল বার করে ওরা রান্না বান্না করে মহুয়ার খোল ব্যবহার হয় সার হিসেবে গরু ছাগলও খায় ওই খোলের ধোঁয়ায় মশা পালায় পার্থর বক্তৃতার মাঝেই বুম বুম চেঁচিয়ে উঠল টুপুর দিদি টুপুর দিদি ওই দেখো খরগোশ বুমবুমের গলার আওয়াজে খরগোশগুলো থমকে গেছে পিছন ঘুরে সা দৌড় লাগালো জঙ্গলে পার্থ বুমবুমকে বলল যাক তোর তবে আরও একটা অ্যানিম্যাল দেখা হয়ে গেল টুপুর বলল খরগোশগুলো কি লাভলি ইস মিতিন মাসি মিস করলো কিচ্ছু মিস করেনি তোর মাসি এখন আসল ওয়াইল্ড অ্যানিম্যালের পেছনে ছুটছে তো টুপুর ভুরুকুঁচকে বলল মেঘা টুপুরিতে মিতিন মাসি কি করতে গেল বলো তো মনে হয় কাউকে ফোন টোন করবে টেলিফোনে ছোট নোটবইটা তো নিয়ে গেল শুধু ফোন আরও কিছু প্ল্যান আছে হয়তো আমাদের এখনই জানাতে চায় না সাড়ে দশটা বাজে জঙ্গলের বেশিক্ষণ দাঁড়ালো না টুপুররা ফিরছে রেস্ট হাউসের কাছাকাছি এসে টুপুর দেখলো কম্পাউন্ডে একখানে জিপ দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বুকটা ছলাত করে উঠেছে মিতিন মাসি ফিরে এলো নাকি আরও কাছে এসে ভুল ভাঙল অন্য জীপ জে এইচ কে সাতশো উনত্রিশ ছোকরা সারথির ড্রাইভিং সিটে বসে কানে পালক ঘোরাচ্ছে চাতালে উঠে টুপুর ভীষণ অবাক বারান্দায় অবনির পাশে মুকুল সিংহ দুজনের হাতে চায়ের কাপ পাঠ্য বিস্মিত স্বরে বলল আহ আপনি কোথেকে মুকুল গাল ছড়িয়ে হাসলেন এসেছি কুমডিতে আমাদের আইআইটির এক প্রফেসর ফ্যামিলি নিয়ে এসেছেন সারান্ডায় জোর করে আমাকে জামদা থেকে তুলে নিয়ে এলেন জঙ্গলে ওনার খুব ভয় আমাকে না নিয়ে তিনি জঙ্গলে ঢুকবেনই না আমার মতো প্যাংলা লোক নাকি ওনার বাঘ সিংহের হাত থেকে নিচ্ছেন। সেই খড়গপুর থেকে টানা এসেছেন তো স্বামী দুজনেই কাহিল মুকুল চায় শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন এই সুযোগে আমিও ভাবলাম আপনাদের সঙ্গে একটু মোলাকাত করে আসি আমার বাড়িতে এসেছিলেন সেদিন দেখা হলো না ভালো করেছেন পার্থ ঘর থেকে চেয়ারটা এনে এসে বসল ফেরার পথে আর দেখা হতো কি হতো না মুকুল বললেন আপনাদের সারান্ডা ভ্রমণ তো শুনলাম খুব জমে উঠেছে ম্যাডাম ও দিব্যি একটা কেস পেয়ে গেছেন আপনি লিগির দা এপিসোডটা শুনলেন অবনীবাবু বলছিলেন কি ডেঞ্জারাস কাণ্ড বলুন তো জঙ্গলে জঙ্গি হানা অবনি বলল কাল রাতেও তো কি সব কাণ্ড হয়েছিল মাঝ রাতিরে কারা নাকি জিপ নিয়ে ইন্সপেকশন বাংলো এসেছিল তাই নাকি কারা টুপুর বলতে পারবে টুপুর বল না কি হয়েছিল টুপুর ঠোঁক গেল কাল রাতের ঘটনাটার প্রচার চায় না মিতিন মাসি মুকুলবাবুকে বলাটা কি উচিত হবে বিশেষ করে মুকুলবাবুর বাবা আর ভাই যখন মিতিনবাসী সন্দেহের তালিকায় আছে তাছাড়া এই মুকুলবাবুও তো একজন সিংহ এ কথা তো ভুললে চলবে না টুপুর সপ্রতিভ স্বরেই বলল দেখলাম তো রেস্ট হাউস থেকে হুশ করে একটি জিপ ঢুকলো জেনারেটর চললো আলো জ্বললো তারপর কিছুক্ষণ থেকে জিপটা চলে গেল। আলোও নিভে গেল কারা ছিল জিপে দেখতে পাইনি জিপটা তো এদিকে আর আসেই নি বোধহয় বাংলোর ভেতর দিয়ে ওই জঙ্গলে নেমে গিয়েছিল অবনি বললেন তাই গেল নাকি মুকুল বলল ওই গেট দিয়ে তো হাজার ওদিকে যাওয়া যায় আপনাদের চৌকিদার কি বলছে কজন ছিল টুপুর একটু দ্বিধার সঙ্গে বললো তিনজন ও চেনে বলল তো না হুম তার মানে ফরেস্ট ডিপার্টমেন্টের কেউ না মুকুল মাথা নাড়লেন অনেক সময় রাত্রিরে উল্টোপাল্টা পাবলিকও চলে আসে অনেকেরই তো রাত্রিরে জঙ্গল দেখার নেশা তারা পারমিট টারমিটের পরোয়া করে না চৌকিদাকে পয়সা খাইয়ে হুট হাট বাংলায় ঢুকে যায় অথচ আপনারা আই মিন জেনুইন ট্যুরিস্টরা গভর্নমেন্টকে পয়সা দিলেও ওই বাড়ি ভাড়া পাবেন না পার্থ স্বরে বলল জঙ্গলের কানুন বোধহয় এরকমই হয় জঙ্গলের কানুন ভালো বলেছেন তো হা 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 মুকুল হাসতে হাসতেই বললেন তবে লোকগুলো যদি কালপ্রিট হয় তাহলে তাদের কাল রাতের এক্সপিরিশন মাটি হয়েছে আপনার মিসেসের ওই নুন ফেলে দেওয়ার আইডিয়াটা ব্রিলিয়ান পার্থ বলল হ্যাঁ মিতিনের মাথায় চটপট বুদ্ধি এসে যায় মুকুল বললেন দেরি না করে আজই অফিসে খবর পাঠিয়ে ভালো কাজ হয়েছে যদিও ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানকার রেঞ্জ অফিসগুলোর উপর আমার খুব ভরসা নেই কেন ওরা তো সব ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার গোটা সারান্ডায় আপনি সাকুল্যে কুড়িখানা রাইফেল পাবেন কি না সন্দেহ ও আমার স্ত্রী বোধহয় চাইবার সাথে ও ফোন করবে গুড ভেরি গুড যদি কিছু করতে পারে তো ডিস্ট্রিক্ট অফিসই পারবে মনে হয় ম্যাডামের দৌলতে হাতিটা বোধ হয় এবার রেহাই পেয়ে গেল ডিএফও সাহেব হুকুম ছাড়লেই জঙ্গলের সমস্ত গেট সিল হয়ে যাবে ব্যাস তখন কালপ্রিতদেরও পালানোর রাস্তা বন্ধ অবনি বললেন ব্যাটাদের ধরে আচ্ছাসে জেলে চাক্কি পেশানো দরকার হাতির মতো একটা প্রাণীকে অ্যাটাক করবে ছি 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 শুরু হয়ে গেল হস্তি প্রসঙ্গ সারান্ডার জঙ্গলের এই অজস্র হাতির কাহিনী উপকাহিনী শোনাতে লাগলেন মুকুল কোথায় দুই হাতিতে নাকি টানা ২৬ দিন লড়াই চলেছিল কিভাবে একটা বাচ্চা হাতিকে উদ্ধার করেছিল অন্য হাতিরা পাগলা হাতিকে কেন বাকিরা দলে রাখে না ইত্যাদি ইত্যাদি আরও নানান গল্প গল্পের মাঝেই রান্নাঘর থেকে সহেলির আবির্ভাব সহেলি মুকুলকে বললেন এবেলা আর ফিরবেন কেন ড্রাইভারকে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এখানেই চারটি খেয়ে নিন তারপর চলুন করমপদা মধু বাবার দর্শন করে আসি অবনী বললেন উত্তম প্রস্তাব ফেরার পথে আমরাই নয় আপনাকে কুমড়িতে ছেড়ে দিয়ে আসব। জানেন তো আমার শ্যালিকার আজ সকালে কুমড়ি যাওয়ারই প্ল্যান ছিল ও রে বাসা অসম্ভব সেটা হবে না কেন প্রথমত আমার সঙ্গীরা ওই তিনটের মধ্যে জঙ্গল ছাড়বে আমাকে ওদের সঙ্গে থাকতেই হবে দ্বিতীয়ত আমার ওই মধু বাবাতে কোনো আকর্ষণ নেই কারণ আমি কোনো বুজরুক সাধুতে বিশ্বাস করি না মধুবাবা বুজরুক সহেলি হাঁ হাঁ করে উঠলেন ভেলকি দেখানো সাধু মাত্রেই বুজরুক এই নিয়ে বাড়িতে আমার সঙ্গে ভাইয়ের কত তর্ক হয়ে গেল বিকাশটার তার আবার হবে খুব বিশ্বাস ওই মধুবাবার কাছে তো বার তিনেক ঘুরে গেছে একবার বৌমাকে নিয়েও এসেছিল মুকুল ঘড়ি দেখলেন বারোটা বাজলো এবার আমি চলি ম্যাডামের সঙ্গে আজ দেখা হলো না বাইটা বাই আপনারা যেন ফিরছেন কবে শনিবার রাত্রির চাইবাসে থেকে রবিবার চক্রধরপুর থেকে ট্রেন ধরার ইচ্ছে আছে ও আমার রিটার্ন নেক্সট রবিবার মুকুল উঠে গাড়ির দিকে গেলেন পারলে শনিবার চলে আসুন জামদায় আমি হোল্ডে বাড়িতেই আছি মুকুল চলে যাওয়ার অনেক পরে মিতিন ফিরল প্রায় দুটোই থমথমে মুখে মিতিন ফেরার খানিক আগেই সার্গিয়া ফিরেছে সার্গিয়া চিঠি পৌঁছে দিয়েছে বটে তবে রেঞ্জার সাহেব অফিসে ছিলেন না তিনি নাকি গেছেন সেরাইকেলা খেতে খেতে সার্গিয়ার মুখে রেঞ্জ অফিসের বৃত্তান্ত শুনল মিতিন টুপুর পার্থ শোনালো মুকুল সিংহর কথা মিতিন কথা বলছে অস্বাভাবিক কম আহারের পর চাতালে হাঁটছে একা একা সহেলি তাকে ভয় ভয়ে জিজ্ঞেস করলেন কী রে করমপাদায় যাবি তো নাকি আজ ক্যান্সেল করে দেবো কাল না হয় মিতিন মাথা নেড়ে বলল না আজই চলো বড়সড় বেলগাছের নিচে ছোট্ট শিব মন্দির বাঁধানো নিয়মিত পুজো আচ্চার বন্দোবস্ত আছে মন্দিরের গায়ে মধু বাবার আশ্রম নামেই আশ্রম আদতে মাস দরমার কাঠামোর মাথায় টিনের চাল ফেলা একখানা বড় ঘর বহিরঙ্গের চেহারা দেখে বোঝা যায় ঘরখানা হালে হয়েছে আশ্রমের ঠিক পেছনেই রেল লাইন সামনে প্রকাণ্ড মাঠ প্রকৃতপক্ষে মাঠও নয় হালকা বন খোলামেলা জায়গার অনেকটা দূরে দূরে ছড়িয়ে আছে শালগাছ ওই শালগাছগুলোর নিচেই হাট বসে করমপদায় চারটে বাজে হাট এখন ভাঙবার মুখে কেনাকাটার আর ভিড় নেই তেমন সদা সেরে ফিরছে আদিবাসীরা বেশ কিছু আদিবাসী আশ্রমের সামনে জড়ো জোর ক্যালোর ব্যালোর চলছে আদিবাসী মেয়েদের মাথায় পলাশ শিমুল সেগুন ফুলও খোঁপায় গুঁজেছে কেউ কেউ রংচঙে পোশাকে রঙিন হয়ে আছে জায়গাটা মহু আর উগ্র গন্ধ ভাসছে বাতাসে ভক্তদের সামনে ছোট একটা বেদিতে বসে আছেন মধু বাবা বেদি মানে বেটে বেঁটে চারখানা শালবল্লার খুঁটির ওপর চেরা চেরা কাঠের পাটাতন একা নন মধু বাবা তার পাশে এক চেলা ও বিরাজমান গেরুয়া রঙের আলখাল্লা পরে আছেন মধু বাবা ঘাড় অব্দি লম্বা লম্বা চুল এক মুখ কাঁচা পাকা দাড়ি বুকের কাছে ঝুলছে কপালে গালে খান তিনি বড় বড় আঁচিল চ্যালাটিরও মুখ শশ্রু গুমফ শোভিত তবে তার আলখাল্লার রঙটা সাদা টুপুরদের জিপ থেকে নামতে দেখে পুরো সমাবেশটাই থমকে গিয়েছিল ভক্তরা ঘুরে ঘুরে দেখছে টুপুরদের মধুবাবার মোটা মোটা ভুরুতে পুরো ভাঁজ চেলার চোখে জিজ্ঞাসা করমপদার বনকর্মীটি টুপুরদের সঙ্গে এসেছে বেদির কাছে গিয়ে কানে কানে কি যেন বলল চালাটিকে চেলাও গুরুকে ফিসফিস করে বলল কি সব মধু বাবার ভুরু স্বাভাবিক হলো হাত নেড়ে ডাকলেন টুপুরদের সামনে এসে বসার জন্য ইঙ্গিত করলেন মিতিন অস্ফুটে বলল তোমরা যাও আমি এখানেই আছি সহেলি বললেন সে কি কেন তুইও চল আমি দূর থেকেই দেখি টুপুর বললো আমিও তাহলে মাসির সঙ্গে থাকি মিতিন আদেশের সুরে বলল না তুই সামনে গিয়ে বস ভালো করে দেখ সাধু বাবা কোনো চালাকি করছে কি না মিতিন মাসি একটা কাজের ভার দিতে টুপুর মহা আল্লা দিত বুম বুমের হাত ধরে গট গট এগিয়ে গেল বেদের হাত দুয়েক তফাতে বসলো আসন পিড়ি হয়ে তীক্ষ্ণ চোখে দেখছে মধুবাবার ঐশী কার্যকলাপ টুপুরের পাশে পার্থ তার পাশে সহেলি হাত জোর করে বসেছেন সহেলি মুখে গদগদ ভাব অবনী আসেননি সঙ্গে মধুবাবাতে তাঁর কণামাত্র আগ্রহ নেই তিনি এখন থলকোবাদের জঙ্গলে বসে সমুদ্রের টানে বিভোর মধুবাবা এক আদিবাসী মহিলার সমস্যা শুনছিলেন টুপুরদের আগমনে কিছুক্ষণের জন্য অমনোযোগী হয়েছিলেন তিনি আবার মগ্ন হয়েছেন মহিলার আবেদনে শুনছেন মহিলার কথা বেদির পাশে প্রকাণ্ড ড্রাম মহিলার কথা শেষ হওয়া মাত্র ড্রাম থেকে জল তুলে ঢালা হলো এখানে স্টিলের ডেকচিতে চেলা ডেকচিখানা মধুবাবার সামনে এনে ধরল জলে ডান হাত ডুবিয়ে দিলেন মধু বাবা চক্ষু নিমিলিত জলে ঘোরাচ্ছেন হাতখানা ঠোঁট নড়ছে অল্প অল্প পনেরো কুড়ি সেকেন্ড পর হাতখানা তুলে নিয়ে ইশারা করলেন চালাকে। আদিবাসী মহিলাটি ফ্যাঁসে গলায় চোষ থিন দিতে নির্দেশ দিল চালা। এই জল তোর বোতলে ঢেলে নেই ছেলেকে আজ তিনবার খাওয়াবি কাল তিনবার দু চুমুক করে পূর্ণিমা লাগার পর আর খাওয়াতে হবে না মহিলাটি কাঁপা কাঁপা গলায় বললো পেটের ব্যথা সেরে যাবে তো মহারাজ মধু বাবা চোখ বুঁজে ঘাড় নাড়লেন হাতে অভয় মুদ্রা মহিলা মধুবাবাকে শ্বাস টাঙ্গে প্রণাম করল কোঁচড়ে রাখা প্লাস্টিকের বোতলে ঢেলে নিল জলটা তারপর উঠে গেছে ধীর পায়ে এবারে এক আদিবাসী বৃদ্ধ চ্যালা ফের ফ্যাসফ্যাসি স্বরে জিজ্ঞেস করল তোমার কি সমস্যা বৃদ্ধা হাও মাও করে কেঁদে উঠল আমার বুড়ি বিছানা থেকে উঠতে পারছে না হাত পা মুখ সব ফুলে গেছে চ্যালা বলল কেঁদো না বাবার উপরে ভরসা রাখো এবারে জল নয় ছোলা থেকে এক মুঠো চাল বার করে তার হাতে দিয়েছে চ্যালা বলল চাল খেয়ে দেখো মিঠা বৃদ্ধা দু তিনটে চাল দাঁত কেটে মাথা নাড়ল না এবার চাল বাবার হাতে দিয়ে দাও সে কুঁজো হয়ে চাল দিচ্ছে হাতে চালটা নিলেন বাবা ফের চক্ষু নিমিলিত ঠোঁট নড়ছে হাতে চাল ঘষছেন চালা বলল এবার এক একদানা চাল মুখে দাও চাল দাঁতে কেটে বৃদ্ধা বিহবল বার বার কপালে হাত ঠেকাচ্ছে চালা প্রশ্ন করল চাল মিঠা লাগছে হাঁ মহারাজ জোর সে বলো সবাইকে সে ঘর ঘরে গলায় চেঁচিয়ে উঠল চাল মিঠা চাল মিঠা সঙ্গে সঙ্গে সমবেত জনতা জয়ধ্বনি তুলেছে মধু বাবা কি যায় বাবা কি যায় চালা বলল চাল এবারে গিয়ে বাড়িতে খাইয়ে দাও জলে ভেজাবে না সেদ্ধ করবে না কাঁচা খাবে সে কোঁচড়ে চাল বেঁধে নিয়ে চলে গেল টুপুর কয়েকটা ব্যাপার লক্ষ্য করছিল এক নম্বর মধু বাবা বসে আছেন নির্বাক হয়ে যা কিছু বলবার বলছে তার চ্যালা দু নম্বর চেলাটির ভাষা বিশুদ্ধ হিন্দি যা এই আদিবাসী অঞ্চলে অপ্রচলিত শিষ্যটিকেও কি গুরু সঙ্গে এনেছেন সবচেয়ে লক্ষণীয় বিষয় কারুর কাছ থেকে প্রণামই নিলেন না মধু মধুবাবা অনেক জায়গায় এরকম ক্ষেত্রে বাক্সে টাক্সে রেখে দেওয়ার নাকি চল আছে ভক্তরা যে যা পারে সেই বাক্সে দিয়ে যায় এখানে সেরকম কোনো বন্দোবস্ত নেই যদি ভণ্ডামিটাই উদ্দেশ্য হয় তাহলে বিনা পয়সায় খেল দেখাবেন কেন মধুবাবার মুখে তৃপ্তির হাসি দৃষ্টি পড়েছে বুমবুমের দিকে একটা আঙুল নেড়ে বুমবুমকে ডাকলেন কাছে বুমবুম নয় সহেলেই উঠে দাঁড়িয়েছেন ঢিপ করে একটা প্রণাম ঠুকলেন বেদিতে নিজস্ব হিন্দিতে বললেন আমাদের আশীর্বাদ করুন বাবা মধু বাবা একটা হাত বাড়িয়ে দিলেন চেলা বলল বাবা আপনার হাত ধরতে চাইছেন সম্মোহিতের মতো দুটো হাতই বাড়িয়ে দিলেন সহেলি মধু মধুবাবার ডান হাতখানা ধরলেন নিজের হাতের মাঝখানে হাতটাকে রেখে ঘষছেন একটু পরেই ছেড়ে দিলেন চ্যালা সহেলিকে বলল আপনার হাত জিভে ঠেকান মিষ্টি হয়ে গেছে পাঁচ সেকেন্ডের মধ্যেই সহেলি হুমড়ি খেয়ে পড়েছেন মধু বাবার পায়ে বাবা আপনি ভগবান আমাকে দয়া করুন চেলা জিজ্ঞেস করল কি হয়েছে আপনার হাঁটু আর কোমরে ভয়ানক যন্ত্রণা মহারাজ পূর্ণিমা অমাবস্যায় বাড়ে মধু বাবা ইশারা করলেন চেলাকে চেলা বলল আমা আপনাদের কাছে এক টাকার কয়েন আছে পার্থ চকিতে পার্স খুলে চার পাঁচখানা কয়েন রাখলো বেদিতে বাবা তার থেকে মাত্র দুটো কয়েন তুলে নিলেন আঙুলে ঘষে ফেরতও দিলেন সঙ্গে সঙ্গে চেলাও যথাবিহিত নির্দেশ দিল সহেলিকে ব্যথা স্থানে কয়েনটা ঘষবেন রাত্রে শোবার সময় সকালে ঘুম থেকে উঠেও যন্ত্রণার উপশম হবেই পার্থ জিজ্ঞেস করলো ক কয়েন মিষ্টি হয়ে গেছে চেলা বলার আগে সহেলি জিভে ঠেকিয়েছেন কয়েন দুটো আপ্লুত গলায় বললেন ও মা এই যে লজেন্সের চেয়েও মিষ্টি সঙ্গে সঙ্গে বুম বুম বায়না জুড়ল আমায় দাও আমায় দাও সহেলি মোটেই কয়েন দুটো হাতছাড়া করতে রাজি নন বেঁধে ফেলেছেন আঁচলে ঘন ঘন জয়ধ্বনি চলেছে এক এক আদিবাসীর এক এক সমস্যা মধুবাবা কাউকেই নিরাশ করছেন না কারুর কপালে জুটছে মিষ্টি জল কেউ বা পাচ্ছে মিষ্টি চাল খোঁপার ফুল পর্যন্ত অবলিলায় মিঠে হয়ে যাচ্ছে মধুবাবার ছোঁয়ায় টুপুর ধন্দে পড়ে যাচ্ছিল কী ঘটছে ব্যাপারটা এ তো ম্যাজিশিয়ানের হাত সাফাই নয় মায়ের হাতটাই তো মিষ্টি হয়ে গেছে বোমবুমকে দুখানা বেলপাতা দিলেন মধুবাবা দুটো পাতাই যেন গুড় কি করে সম্ভব তাহলে কি অলৌকিক ক্ষমতা বলে সত্যি কিছু আছে মুগ্ধ হয়েছে পার্থ বলল তোর মাসি পেছনে দাঁড়িয়ে করছেটা কি ডেকে আন দেখু বটেই তো মিতিন মাসি না দেখলে হয় দুপুর ভিট পেছনে এলো এদিক ওদিক খুঁজলো মিতিনকে কোথায় গেল মিতিন মাসি এখানেই তো ছিল নজরুলো ভিড়ে মিশে মধু বাবার কাণ্ড কারখানা প্রত্যক্ষ করছিলেন টুপুরকে দেখে সরে এলেন এবার যাবে নাকি মা কি এক্ষুনি নড়বে এ মিতিন মাসি কোথায় গেল দিদি তো লেভেল ক্রসিংয়ের দিকে গেলেন শখানেক গজ দূরে লেভেল ক্রসিং কয়েকটা রেলের কোয়ার্টার মতন আছে ওদিকে তার পেছনেই জঙ্গল ওটা তো ফেরার রাস্তা ওখানে কেন গেছে মিতিন মাসি দুপুর একাই এগিয়ে দেখবে কিনা ভাবছে তখনই দেখা গেল মিতিনকে কাঁধে ক্যামেরাখানা ঝুলিয়ে হন হনিয়ে ফিরছে কাছে এসে হাসলো মিতিন গোটা কত স্ন্যাপ নিলাম করমপদার হঠাৎ সব জায়গারই কিছু কিছু স্মৃতি থাক মিতিনের হাসি সামান্য চওড়া হলো তোর মাকে এবার ডাক বিকেল ফুরিয়ে এলো অন্ধকারে ফিরতে বড়দিন ভালো লাগবে বনকর্মীটিও চলে এসেছে তাকে দিয়ে সহেলিদের ডাকিয়ে জিপে বসল মিতিন গাড়ি গতি নিয়েছে মিতিন জিজ্ঞেস করল কেমন দেখলে মধুবাবাকে সহেলি এখনও ঘোরে বললেন তুই যে কি মিস করলি মিতিন একবার যদি বাবাকে ছুঁয়ে আসতিস দুপুরের গোমরা ভাবটা কেটে গেছে মিতিনের মুচকি হেসে বলল আমি যা দেখা দেখে নিয়েছি কি করে দেখলি তুই তো পেছনে ছিলি আমি বেশি সামনে গেলে তোমাদের মধু বাবার অসুবিধা হতো তার মানে তোর এখনো বিশ্বাস হয়নি কোনটা বিশ্বাস করার কথা বলছো ওই মিষ্টি করে দেওয়ার ক্ষমতাটা নাকি মধু বাবার দৈব শক্তি ও মা ওই মিষ্টি করার ক্ষমতাটাই তো দৈব শক্তি মোটি না বড্ডি তোমার মধু বাবাটি একটি তৃতীয় শ্রেণীর ফ্রড করমপাদের মতো রিমোট জায়গায় না উঠে কলকাতায় আড্ডা গাড়লে একদিন ওর চামড়া উঠে যেত কিভাবে সব কিছু মিষ্টি করে দিচ্ছে জানো অজস্র ধরনের প্লান্ট প্রোডাক্টস আছে যেগুলো দারুণ মিষ্টি হয় চিনি গুড়ের চেয়ে ঢের ঢের বেশি মিষ্টি সবচেয়ে কমন উদাহরণ তোমার এই সর্বিটাল গ্লিসারাল কিংবা মধু এটা প্রায় চিনির মতোই কিন্তু এদের কেমিক্যাল স্ট্রাকচার চিনির চেয়ে আলাদা রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে তো এদের চিনির পরিবর্তে ব্যবহার করা হয় ডায়াবেটিস রুগীদের জন্য সন্দেশ তৈরি হয় সর্বিটল দিয়ে হজমের ওষুধে গ্লিসারাল মেশায় মিষ্টি করবার জন্য মিতেনের কথাগুলো মগজে ঢুকছিল না সহেলির বললেন তার সঙ্গে মধু আবার চাল জল মিষ্টি করার কি সম্পর্ক আছে আছে ডালসিটাল বা স্টেরিওসাই চিনির চেয়ে তিনশো গুণ মিষ্টি এগুলো তো উদ্ভিদ থেকে তৈরি হয় এবং সেই গাছ খুব বিরল নয় এমনকি কলকাতাতেও মেলে রেটাম বলে একটা গাছ আছে যার পাতা কাণ্ড সবই ভয়ানক মিষ্টি এরকম যে কোনো একটা উদ্ভিদের নির্যাস হাতে লাগিয়ে মধুবাবার খেলাটি দেখানো সম্ভব এমনিতে হাত থেকে কিছু টের পাওয়া যাবে না কিন্তু ওই হাতে যা ছোঁবে তাই মিষ্টি হয়ে যাবে মিতিন পার্থর দিকে ফিরল তোমার সেই গোড়া বাবার কেসটা মনে আছে কোনটা বলো তো সেই মহারাষ্ট্রে ইয়েস পুনে ডিস্ট্রিক্টের বারমাতিতেও এরম একটা মিষ্টি বানানো বাবার আবির্ভাব হয়েছিল উনিশশো বিরানব্বই সালে প্রতারকটির নাম ছিল ভানুদাস গায়কোয়ার সে ঝাল কাঁচা লঙ্কাকেও মিষ্টি করে দিত তার পৃষ্ঠপোষক ছিলেন এক আয়ুর্বেদ ডাক্তার খেলাটা অবশ্য বেশি দিন চালাতে পারেনি ভানুদাস ওরফে ফে গোড় বাবা ওরফে গুড় বাবা যুক্তিবাদী সমিতির লিডাররা গিয়ে লোকটাকে ধরেও ফেলেছিল কিন্তু পাবলিক সেন্টিমেন্টের জন্য কিছু করা যায়নি ভানুদাস তাদের চোখে ছিল একজন হিরো লোকটা যে চিটিংবাজ হতে পারে এ তারা মানেইনি নি তাছাড়া ভানুদাসের পেছনে অনেক বড় বড় চাঁই ছিল তারাও ভানুদাসকে প্রোটেকশন দিয়েছে এই মধুবাবা হচ্ছে ওই ভানুদাস গায়কুয়াড়ির করমপদা সংস্করণ সহেলির চোখ কেমন ঘোলা হয়ে গেছে বললেন তাই হাতে রস মাখিয়ে রাখে তোমাকে উনি কি দিয়েছেন মিঠে জল না এক একজোড়া কয়েন রেস্ট হাউসে ফিরে গিয়ে সার্গিয়াকে বলো ভালো করে কেরোসিন দিয়ে মুছে দিতে তারপর চুষো এক ফোঁটা মিষ্টি পেলে বলো আমায় কিন্তু এখানে যে সকলের অসুখ সেরে যাচ্ছে এখানকার আদিবাসীদের শরীর খুব পলকা নয় হাজার হাজার বছর ধরে এরা জঙ্গলে রয়েছে বেশিরভাগ অসুখ বিসুখ এদের শরীরেই প্রতিরোধ করতে পারে তাছাড়া দৈব ওষুধের মজাটা তো এরকমই দশজনের জনের মধ্যে একজনের অসুখ এমনিতেই সারে আর তখন দৈব ওষুধের প্রচারে কগন ফাটে যাদের সারে না তারা চুপচাপ চেপে যায় ভাবে এ বুঝি তাদের পাপের ফল আর এইভাবেই এইসব বাবারা মহাবাবা হয়ে যান সহেলি গুম মেরে গেলেন টুপুর মজা পেয়েছে খুব বলল আমারও তাই কেমন কেমন ছিল। বাজারের পেছনে তো একটা নিমগাছও ছিল নিম এনে বাবার হাতে ঘষে দিলি না কেন রহস্য ফাঁস হয়ে যেত পাঠ্য বলল সে তো তুমিও করতে পারতে না স্যার পাবলিক সেন্টিমেন্ট বলে একটা ব্যাপার আছে বললাম যে আদিবাসীরা সবাই মিলে আমার ঠেঙাতো তাহলে এখন যা করতে হবে সব রোয়ে শোয়ে টুপুর বলল কিন্তু এই লোকটা করম পদে এসে ডেরা বেঁধেছে কেন লোকটা তো পয়সা করিও নেয় না কারণ নিশ্চয়ই আছে রে মিতিনের তিনের ফের গম্ভীর শিগগিরই জানতে পারবি পাহাড়ের আড়ালে ঝুপ করে হারিয়ে গেছে সূর্য কয়েক মিনিটের মধ্যেই জঙ্গল অন্ধকার সাবধানে চড়াই উতরাই ভাঙছেন নজরুল জিপেও সবাই চুপচাপ অন্ধকার বনে অস্বস্তি কাটাতে পার্থ হঠাৎ বলে উঠল তোমার মেঘাতবুরু অভিযানের কি ফল কাজ হয়েছে আশা করছি আজই ফোর্স এসে যাবে চাইবাসায় ফোন করেছিলে তার চেয়েও বড় জায়গায় চিফ কনজারভেটর অফ ফরেস্টকে ফোন করেছি তার নম্বর কোথায় পেলে হ্যাঁ অনিশ্চয়বাবু আমাদের লালবাজারের ডিসি সাহেব ওনার শালা দেবজ্যোতি সরকার গোটা পূর্ব ভারতের বন জঙ্গলের হট্যাকর্তা তাঁকেই ফোনে বললাম এলিফ্যান্ট এপিসোড খবর উনিও পেয়েছেন তবে স্কেচই ডিটেলে সব শুনে উনি রীতিমতো এক্সাইটেড ইমিডিয়েটলি ডিএফও চাইমাসাকে অর্ডার করবেন বললেন পার্থকে খুব আশান্বিত মনে হলো না বলল দেখো কি করে সরকারের তো আঠারো মাসে বছর কোনো কোনো সময় তিন মাসেও বছর হয় যদি ওপরওয়ালা চান এবং আমার অনুমান যদি ভুল না হয় থলকোবাদে এখন এক দুজন ফরেস্ট অফিসারকে আমরা পাবো অনিশ্চয়বাবুর সঙ্গে কথা হলো বললে হাতির কেসটা তার চেয়ে অনেক বেশি কথা হয়েছে কি কথা বললাম যে জানতে পারবে ধৈর্য ধরো মিতিনের অনুমানই সঠিক জঙ্গলের বেশ কয়েকজন অফিসার পৌঁছে গেছেন থলকোবাদের ইন্সপেকশন বাংলোয় ডিএফও সাহেব তো আছেনই উপগ্রহের মতো সামটা গুয়া কোয়েনা তিন রেঞ্জেরই রেঞ্জার সাহেব হাজির বাংলোর কম্পাউন্ড জিপে জিপে ছয়লাপ অবনির সঙ্গে বাংলোর হাতায় কথা বলছিলেন ডিএফও নাম ছবিলাল মারান্ডি বয়স বছর পঁয়তাল্লিশ বেটে খাঁটো গাট্টা গোট্টা চেহারা ঠান্ডা ঠান্ডা জঙ্গলেও তার পরনে হাফ শার্ট মিতিনকে দেখে ছবিলাল এগিয়ে এলেন আপনি দেবজ্যোতিবাবুর পরিচিত এ কথা চাই বাসাতে একবারও বলেননি কেন আমি আপনাদের জন্য ইন্সপেকশন বাংলোটাই বুক করে দিতাম রেস্ট হাউসে বেশ আছি মিতিন হাসল সরাসরি চলে এলো কাজের কথায় আপনাদের অ্যারেঞ্জমেন্ট কতদূর ফোর্স আসছে আজ রাতে নয়তো কাল সকালেই পৌঁছে যাবে আমি রাঁচিতে খবর করে দিয়েছি দেরি হয়ে যাবে না তো কি করা যাবে ম্যাডাম চাই চাইবাসায় আমার হাতে যে কজন গার্ড আছে সবাইকে আমি জঙ্গলে পোস্ট করে দিয়েছি গেটগুলোতেও আর্মড গার্ড বাড়াতে হয়েছে বদমাইশগুলো পালাতে গেলে তাদের সঙ্গে ফাইট হতে পারে অ্যাডিশনাল ফোর্সের জন্য আমাকেও তো রাঁচির ওপরে ডিপেন্ড করতেই হয় রাঁচি টু থলকোবাদ দূরত্বটা ভাবুন প্রায় দুশো সত্তর কিলোমিটার ওখানে পৌঁছোতে দশ থেকে বারো ঘন্টা তো লাগবেই পার্থ বলল হ্যাঁ সে তো বটেই রাস্তাঘাটও তো তেমন প্রথম আলাপ সাঙ্গ করে মিতিনকে নিয়ে বাংলোয় গিয়ে বসলেন ডিএফও সাহেব সারান্ডার ম্যাপ খুলেছেন বললেন আমি এক্ষুনি এক্ষুনি যা স্টেপ নেবার নিয়েছি বদমাইশগুলো নুনের প্ল্যান থেকে সরবে না বলেই আমার ধারণা লিগির দায় ওরা ব্যর্থ হয়েছে কিন্তু অন্য কোথাও ওরা ট্রাই করবেই হাতিটাকে লাস্ট দেখা গেছে তিরিল পশির তিন কিলোমিটার ওয়েস্টে ওখান থেকে মোটামুটি পনেরো কিলোমিটার রেডিয়াসে আমাদের আরও তিনটে সল্ট আছে ডিএফও সাহেব ম্যাপে ঝুঁকলেন আঙুল দিয়ে দেখালেন বিন্দুগুলোকে বললেন এই সব কটাই ওয়েল গার্ডেড তবে কি তবে কয়নার রেঞ্জার বলে উঠলেন স্যার মনে করছেন আজকের রাতটা ওরা চুপচাপই থাকবে কাল পূর্ণিমা পড়ছে পূর্ণিমার রাতটাকে পছন্দ করে প্রচাররা জ্যোৎস্নায় চারদিক আলো হয়ে থাকে তো তখন লক্ষ্যস্থলের অনেক দূরে গাড়ি রেখেও হেঁটে ওরা টার্গেট পয়েন্টে পৌঁছে যেতে পারে ডিএফও বললেন ইয়েস পূর্ণিমাতেই জঙ্গলের শিকার খুব সহজ এর ওপর যদি ওদের কাছে টেলিস্কোপিক রাইফেল থাকে তাহলে তো ওরা অনেকটা দূর থেকেই ট্রায় নিতে পারে মিতিন অস্ফুটে বলল অরণ্যের জোৎসনা এত নিষ্ঠুর হয় এত চেষ্টা সত্ত্বেও হাতিটাকে বাঁচানো গেল না সকালে সবে ঘুম থেকে উঠেছে টুপুর মিতিনদের ঘর তখনও বন্ধ সুমায়া হাফাতে হাফাতে এসে খবর দিল কাল রাতেই খুন হয়ে গেছে হাতিটা টুপুর উদ্ভ্রান্তের মতো মিতিনদের দরজায় ধাক্কা দিল চোখ কচলাতে কচলাতে বেরিয়ে মিতিনও হতচকিত তুমি খবর পেলে থেকে। সুমায়া ফুঁপিয়ে কেঁদে উঠল ফরেস্ট গার্ড এসে খবর দিয়ে গেল দিদি শয়তানরা ওকে লিগির দাঁতেই মেরেছে লিগির দা একসঙ্গে টুপুর আর মিতিনের গলা দিয়ে বিস্ময় ঠিকরে এলো হাঁ দিদি দাঁত ভি নিয়েছে মিতিন দু হাতে চুল খামচে ধরলো মাথা ঝাঁকাচ্ছে সাহেবরা কোথায় লোক তো শুনেই জিপ নিয়ে বেরিয়ে গেল হামাকে বললেন আপনাদের জানিয়ে দিতে অবনিয়া সহেলি বেরিয়ে এসেছেন ঘর থেকে পার্থ কয়েক সেকেন্ড কারো মুখে কথা নেই যেন মৃত হাতির স্মরণে শোক পালন চলছে মিতিনি বরফ ভাঙল গলা থেকে ধিক্কার ঝুলছে ছি 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 আমরা কি নির্বোধ ওরা যে আবার লিগির দাঁতেই চেষ্টা করবে সরল সত্যিটুকু কেন মাথায় এলো না পার্থ না আসাই তো স্বাভাবিক ওখানে তো ওরা ফেল করেছিল এবং সেই জন্যেই ওরা মাস্টার প্ল্যানটা বদলায়নি চোরা শিকারি দলের পান্ডা ঘাটের জল খাওয়া লোক আমরা কি ভাবতে পারি সেটাও আমাদের আগে ভেবে ফেলেছে হি ইজ অলওয়েজ ওয়ান স্টেপ অ্যাহেড লিগিরদ্দার প্ল্যান ভেস্তে গেছে বলে ওরা আর লিগিরদা যাবে না আমাদের এই ভাবনাটাও পড়ে ফেলেছে ওই রাবণটা জানতো কার লিগিরদার পাহারা থাকবে না সহেলি বললেন কি ডেঞ্জারাস লোক রে মিতিন অস্থিরভাবে পায়চারি করছে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আমার তো অন্তত বোঝা উচিত ছিল রাবণ হস্তি চরিত্র আমাদের চেয়ে অনেক ভালো জানে সে নিশ্চিত ছিল হাতি এক দু দিনের মধ্যে লিগির আসবেই পার্থ বলল তো এখন আমরা কি করব। লিগির দা যাবো এক্ষুনি তুমি নজরুল ভাইকে ডাকো সুমায়া বলল। আমি যাব দিদি হাঁ হাঁ আমার দিল বহৎ দুখাচ্ছে চল মিতিন ঘরে ঢুকে পোশাক বদলে নিল চটপট টুপুরো পার্থ অবনীয় রেডি জঙ্গলে এই প্রথম অবনীকে তাড়াহুড়ো করতে দেখা গেল বুম বুম ঘুমোচ্ছে তাকে আর ডাকা হলো না ওইটুকু ছেলের ওই বিচ্ছিরি দৃশ্য দেখার কোনো দরকার নেই সহেলি রয়ে গেলেন বুমবুমের কাছে তড়িঘড়ি খড়ি জিপে উঠে বসলো বাকিরা লিগিরদার রাস্তাটা আজ বড় বেশি লম্বা মনে হচ্ছিল সকলের কেন যে পথ ফুরোয় না বনদফতরের বহু কর্মী পৌঁছে গেছে লিগিরদায় খবর ছড়িয়ে গেছে চারদিকে ভিড় করেছে জঙ্গলবাসীরাও টুপুররা গিয়ে দেখলো দৃশ্যটাকে যত ভয়ঙ্কর ভাবছিল দৃশ্যটা তার চেয়েও ভয়ঙ্কর রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে হাতিটা সল্টলিক থেকে হাত তিরিশের টফাতে সুড়ের ঠিক ওপরে কপালের মাঝখানটাতে তিন তিনটে বুলেটের গর্ত এবং দুটি দাঁতের একটিও নেই ডিএফও হন্তদন্ত মুখে দৌড়ে এলেন কী বাজে ব্যাপার হলো বলুন তো আমি যে স্যারকে এখন কি বলবো হাতির মৃত্যু নিয়ে নয় ডিএফ ব্যাকুল ওপরওয়ালাকে কৈফের দেওয়ার চিন্তায় মিতিন গোমরা মুখে বলল। ওসব নয় পরে ভাবলেন আগে গজদন্ত দুটো উদ্ধারের চিন্তাটা তো করুন দাঁত নিয়ে পালাতে পারবে না জঙ্গলে সব গেটে ওয়াকিটকিতে মেসেজ চলে গেছে প্রত্যেকটা গাড়ি সার্চ করা হবে যদি তারা গাড়িতে না যায় ভুলে যাবেন না জঙ্গলের ভেতর দিয়ে একটা ট্রেন লাইনও তো আছে তাই তো ডিএফর চোখ ঘোলাটে হয়ে গেল এ এটা তো ভাবিনি জঙ্গলের ভিতরে একটাই তো স্টেশন করমপদা প্যাসেঞ্জার ট্রেন সকালে করমপদে কখন আসে ভ্যাবাচাকা খাওয়া মুখে এদিক ওদিক তাকাচ্ছেন ডিএফও সামটার রেঞ্জার তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন কিরিবুরু থেকে ট্রেন ছাড়ে আটটা পাঁচে করমপদায় সাড়ে আটটায় পৌঁছবে ডিএফও ঘড়ি দেখে লাফিয়ে উঠলেন সর্বনাশ সাতটা যে বেজে গেছে এখনই তবে বাকি টকিতে করমপদায় জানিয়ে দিই ট্রেনটাকে আটকাক না আপনারই যাওয়া উচিত মিতিনের স্বরে এমন একটা দৃঢ়তা ছিল যে তাকে অগ্রাহ্য করতে পারলেন না ডিএফও দৌড়ে জিপে উঠে পড়েছেন হাতের ইশারায় চারজন সশস্ত্র বনরক্ষীকে গাড়িতে তুলে নিয়ে মুখ বাড়িয়ে মিতিনকে বললেন আপনি আসবেন না হ্যাঁ যাচ্ছি আপনার এগোন লিগির্দা ছাড়ার আগে আর একবার হাতিটার কাছে গিয়ে দাঁড়ালো মিতিন পাশে টুপুর আর সুমায়া কি অসহায়ভাবে পড়ে আছে অত বড় প্রাণীটা দু চোখের মণি স্থির যেন এখনো এই নিষ্ঠুর পৃথিবীটাকে দেখা তার ফুরোয়নি জঙ্গলের সম্রাটের চোখে এখনো জঙ্গলের ছায়া আহারে মিতিন দাঁতে দাঁত খসে বলল শয়তানগুলোকে ছাড়া চলবে না রে সুমায়া শুকনো পাতা মারিয়ে ছুটল জিপ হাতির মৃত্যুতে নজরুলও দারুণ ব্যথিত চাপা ক্রোধে চোয়াল শক্ত হয়ে গেছে তার সাঁ সাঁ ছোটাচ্ছেন গাড়ি খানিকটা বেপোড়া অভাবেই মিনিট পনেরোর মধ্যে আগের জিপখানাকে ধরে ফেললেন নজরুল করমপদের গেটে পৌঁছে জোরে জোরে হর্ন বাজাচ্ছেন ডিএফও বনকর্মীটি দৌড়ে এলো আজ সে উর্দি পড়েছে খটাস সেলাম ঠুকে বলল জি সাব মিতিন লাফিয়ে নামল জিপ থেকে চেঁচিয়ে ডিএফওকে বললুন এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন মিসে মারান্ডি বনকর্মীটির মুখ পলকে পাংশু ডিএফওকে কিছু জিজ্ঞাসা করার সুযোগই দিল না মিতিন বলল পরে কথা হবে আগে ওকে তুলে নিন জিপে এর কোয়ার্টারেই আমি গজদন্ত প্যাকিংয়ের বাক্স দেখেছি কোনো প্রতিবাদ জোড়ার আগেই সশস্ত্র বনরক্ষী জিপে পুড়ে ফেললো বনকর্মীটিকে মিতিন নজরুলকে বলল এবার সোজা স্টেশন জলদি পার্থক কবজি ঘুরিয়ে ঘড়ি দেখল আটটা আঠাশ ট্রেন বেরিয়ে যায়নি তো রোমাঞ্চকর অভিযানে সঙ্গী হয়ে অবনীয় রীতি মতো উত্তেজিত হাত মুঠো করে বললেন পেয়ে যাবো মনে হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন কি আর ঠিক টাইমে আসবে অবনির অনুমানই সঠিক ট্রেন ঠোকেনি এখনও তবে সিগনাল ডাউন হয়ে গেছে বেশ কিছু লোক অপেক্ষা করছে ট্রেনের জন্য প্ল্যাটফর্মের অন্য প্রান্তে একটা বড় সড় জটলা ভিড়ের মধ্যে মধু বাবাকে দেখা যাচ্ছে ইয়া ইয়া দুখানে প্যাকিং বাক্স রাখা রয়েছে প্ল্যাটফর্মে একটার ওপরে অধিষ্ঠান করছেন মধুবাবা পাশেরটায় তাঁর চেলা আদিবাসী ভক্তরা বিদায় জানাতে এসেছে মধুবাবাকে ঢিপ ঢিপ প্রণাম ঠুকছে আশীর্বাদ করার ভঙ্গিতে একটা হাত উঁচু করে তুলে রেখেছেন মধু বাবা মিতিন দৌড়াতে দৌড়াতে মধুবাবার সামনে গেল মুখে একটা বিচিত্র হাসি ফুটিয়ে বলল চললেন কোথায় পাশের বাক্সটার উপর থেকে চেলার যথারীতি হিন্দিতে উত্তর বাবা বার্সই যাচ্ছেন হঠাৎ বার্সই কালই তো রাউরকেলা থেকে ফিরলেন চেলা একটি লোককে দেখিয়ে বলল ইনি বাবার শিষ্য যদুনাথ মহান্তি ইনি বাবাকে নিয়ে যেতে এসেছেন অদূরে দণ্ডা এমন লোকটির পরনে ধুতি পাঞ্জাবি চুল ব্রাশ করে আঁচড়ানো নাকের নিচে শোভা পাচ্ছে এক জবরদস্ত বিরাপ্পান গোঁফ মিতিন হেসে বলল কি হালদার হালদারবাবু আপনি টাইটেল পাল্টালেন কবে এমন বদখত এখানে গোফি বা লাগিয়েছেন কেন দুদিকটা তো সমান হয়নি ডান পাশটা ঝুলে যাচ্ছে যদুনাথ ওরফে হালদার ফুল করে গোফে হাত দিয়ে ফেলল এবং তৎক্ষণাৎ খুলে পড়েছে গোফ জোড়া মিতিনকে কষ্ট করে গ্রেফতারের করার কথাও বলতে হলো না ডিএফওর সঙ্গী এক বন্দুকধারী ঘেঁটি চেপে ধরেছে হালদারের নির্বা হালদার গোঁফচোড়া দিয়ে দিল বনরক্ষীটিকে মিতিন ততক্ষণে দুই প্যাকিং বাক্সের মধ্যেখানে ঢুকে পড়েছে ব্যাঙ্গের সুরে বলল সাধু মহারাজ আপনার তো আর বারসই যাওয়া হলো না এবার আপনিও ভালো ভালো আপনার গোঁফদারিটা জমা করে দিন আপনার আলখাল্লাটাও খুলে নেব চালা প্যাকিং বাক্স থেকে নেবে পড়েছে গুটি গুটি পায়ে সরে পড়ার চেষ্টা করছিল মিতিন তর্জনী তুলল আই একদম নড়ার চেষ্টা নয় ফরেস্ট গার্ডদের রিভলভার কিন্তু লোডেড সঙ্গে সঙ্গে ডিএফও হুঙ্কার ছুড়লেন গেট সেট তড়াক করে একসঙ্গে সব কটা রাইফেলের সেফটি ক্যাচ উঠে গেল চেলাটি মুখে অসহায়তের ভাব ফুটিয়ে বলল ইয়ে ক্যা হো রাহা হ্যাঁ ব্যাঞ্জি আই চপ আর হিন্দি নয় হালদারের পর বাংলায় কথা বলো বলে এক হাঁচকায় তার দাড়িটা খুলে নিল মিতিন ঠিক তখনই একটা ভোজবাজি ঘটলো কিংবা সার্কাস অদ্ভুত ক্ষিপ্রতা ব্যাগ ব্যাকভল্ট খেলেন মধু বাবা প্যাকিং বাক্সের পিছনে পড়ে স্প্রিং দেওয়া ছুরির মতো লাফিয়ে উঠলেন সাপের মতো এঁকে বেঁকে ছুটতে শুরু করেছেন প্ল্যাটফর্ম বে সমস্ত রাইফেলের নল ঘুরে গেছে মধু বাবার দিকে কিন্তু তারা নিশানা স্থির করতে পারছে না ডিএফো গর্জন করছেন পাকড় পাকড় সহসা এক আশ্চর্য কাণ্ড তীব্র বেগে কোনো একটা বস্তু উড়ে গিয়ে আঘাত মধু বাবার ঘাড়ের নিচটায় আর সঙ্গে সঙ্গে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়লেন মধু সব সবকটা চোখ একসঙ্গে ঘুরে গেল সুমায়ার হাতের গুলতিটা তখনও কাঁপছে থরথর চোখ জ্বলছে সুমায়ার অবনী স্থানকালপাত্র ভুলে শিশুর মতো হাততালি দিয়ে উঠলেন সাব বাহাস সুমায়া তো কামাল করে দিল মিতিন বলল ও আর উঠলে হয় মাটি পুড়িয়ে গুলতির গুলি বানিয়েছে সুমায়া আর সারান্ডা পাহাড়ের মাটিতে তো লোহা মধুবাবার ববলীলা বোধহয় সাঙ্গ হল কাছে গিয়ে অবশ্য দেখা গেল বাবা ভালো রকমই জীবিত জ্ঞানও ফিরেছে তাকাচ্ছে পিঠপিট পার্থ ঝুঁকল আসুন এবার আপনার চুলদাড়িটাও খুলে নিন অবনী বললেন এই পট চুলাটা তুমি খোলো দাড়িটা আমি খুলি এমন দুর্দান্ত অভিযানে আমারও একটা শেয়ার থাক ডিএফওর কাছে পুরো ঘটনাটাই বুঝি প্রহে লিকার মতো লাগছিল দৃশ্যটাকে মনে হচ্ছিল হ্যালুসিনেশন মিথিন তাঁকে বাস্তবে কে কেজো গলায় বলল প্যাকিং বাক্স দুটো খুলে দেখে নিন দুটো গজদন্তই আছে আর এই মধুবাবাটিকে একটু সাবধানে নিয়ে যান এ কিন্তু জেল ভাঙতে দারুন ওস্তাদ দুবার কেনিয়ার জেল থেকে পালিয়েছে ডিএফও হতভম্ব মুখে বললেন আপনি একে আগে চিনতেন ছবি দেখেছি এ লোকটার আসল নাম গর্জন রায় এক অতি প্রতিভাধর শয়তান একসময় নামে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল মূল বাড়ি জলপাইগুড়ির কাছে রানীনগরে এখন বিশ্বনাগরিক পেশা চৌর্যবৃত্তি হাতির দাঁত লুট করায় ইনি স্পেশালাইজ করেছেন মধুবাবা ওরফে গর্জন রায়কে হাত করা পরিয়ে দিল বনরক্ষীরা হালদার গোলদার জুটিরও হাতে শেকল স্টেশনে উপস্থিত আদিবাসীদের চোখে পলক পড়ছে না সরল মুখগুলো হাঁ হয়ে আছে বিস্ময়ে ট্রেনের ফিসল শোনা গেল বার্সই যাবার গাড়ি ঢুকছে প্ল্যাটফর্মে ডিএফও আরও কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন মিতিন তাকে থামিয়ে দিল বলল আমাদের কাজ এখনও শেষ হয়নি আরও একজনকে খাঁচায় পুড়তে হবে কাকে সিংহ মশাই এই গর্জন রায় যদি রাবণ হন তাহলে তিনি মেঘনাদ আমার আন্দাজ বলছি এই ট্রেনেই আমরা যা দর্শন পাবো জামদার সিংহের টুপুরের চোখ বিস্ফারিত পুরুষোত্তম বাবু এই ট্রেনে আসছেন তিনি আড়াল থেকে নাকি বিকাশ সিংহ এক্ষুনি দেখতে পাবি ট্রেন থামল ওঠার নামা করছে যাত্রীরা ডিএফওকে সঙ্গে নিয়ে কামড়ায় কামড়ায় উঁকি মারছিল মিতিন একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল হিম শীতল গলায় বলল আসুন সিংহ মশাই আমরা আপনারই পথ চেয়ে আছি দীর্ঘকায় মানুষটা সুর সুর করে নেমে এলো প্ল্যাটফর্মে টুপুরের গলা দিয়ে শব্দ ঠিক রে এলো আরে এই যে মুকুল বাবু ভরা পূর্ণিমা একটু আগে চাঁদ উঠেছে চরাচরে এখন অপরূপ জ্যোৎস্নার মসলিন সারান্ডার জঙ্গল সেজেছে রূপলি সাজে হালকা হালকা বাতাস বইছে শাল সেগুন মহু আর বনে থির থির কাঁপন ইন্সপেকশন বাংলার লনে গোল হয়ে বসে গল্প করছিল টুপুররা রাতে খাওয়া দাওয়ার পর দূরের জঙ্গলের দিকে তাকিয়ে সহেলি বললেন কি অপূর্ব লাগছে দেখতে তাই না ঠিক মনে হচ্ছে গোটা জঙ্গল যেন গয়নাগাটি পুরে ঝলমল করছে আহা চক্ষু আজ সার্থক হল অবনি বললেন আমার চক্ষু কিন্তু আগেই সার্থক হয়েছে মিতিনের কেরামতি দেখে মিতিন লাজুক মুখে বলল ধুস কেরাম কিসের ঘটনার পরম্পরাগুলো স্টাডি করলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায় আর আমি তো বেশ কয়েকখানা সূত্রও পেয়ে গেছিলাম টুপুর বলল আমি বলবো কী কী সূত্র বল যেমন ধরো ছিনিক পানিতে মোটর সাইকেলের চালকটিকে দেখেই তোমার খুব স্ট্রাইক করেছিল মনে হয়েছিল লোকটা খুব চেনা চেনা এটাকে কি ঠিক সূত্র বলা যাবে মিতিন মৃদু হাসলো। কারণ লোকটা তো আমার চেনা ছিল না বহুকাল আগে খবরের কাগজে গর্জন রায়ের একটা ছবি বেরিয়েছিল ছবির সেই মুখটাই আমার স্মৃতিতে ছিল আবছা আবঝা আর তাই কোথায় দেখেছি কিছুতেই স্মরণ করতে পারছিলাম না বরং বটলোপনারটাকেই ক্লো হিসেবে ধরা যায় ওই ছোট্ট জিনিসটাই তো আমার স্মৃতিকে ঝাঁকিয়ে দিল রে পার্থ বলল বটলোপনার মানে তুমি যেটা বাংলা থেকে কুড়িয়ে পেয়েছিলে হুম মিতিন খার্নাল বটলোপনারটার গায়ে কি লেখা ছিল যেন এলিফ্যান্ট ফেস্টিভ্যাল নাইনটিন নাইনটি টু কিনিয়া ওটা দেখেই মনে পড়ে গেল কিনিয়ার হস্তি উৎসবের পরপরই কিনিয়ার নাকুরুতে গর্জন রায় নামের একটা লোকটা ধরা পড়েছিল কাগজে মোটামুটি ডিটেলেই বেরিয়েছিল খবরটা যতদূর মনে আছে হেডিং ছিল গজদন্ত পাচারের দায় বিদেশে ভারতীয় ইঞ্জিনিয়ার গ্রেফতার মনে আসার সঙ্গে সঙ্গে ছবিটাও চোখের সামনে ভেসে উঠল আরে এই লোকই তো সেই লোক হাতি মারতে সারান্ডায় হানা দিয়েছে আন্তর্জাতিক ক্রিমিনাল গর্জন রায় তাও গর্জন রায়ের বর্তমান খবরাখবর জানার জন্য মেঘাতীপুর গিয়ে ফোন করলাম অনিশ্চয়বাবুকে উনি আমার কাছে ঘণ্টাখানিক সময় চেয়ে নিলেন তারপর ইন্টারনেট আর পুলিশ ফাইল ঘেঁটে কনফার্ম করলেন বছর দেড়েক আগে কিনি জেল ভেঙে পালিয়েছে গর্জন রায় অতএব সে ভারতে চলে আসতেই পারে তোমাদের হয়তো মনে আছে গত বছর নর্থ বেঙ্গলে দুটো হাতিকে মেরে গজদন্ত লুট করা হয়েছিল সম্ভবত ভারতে গর্জন রায়ের ওটাই প্রথম কীর্তি পার্থ বলল মানে গর্জন রায় নর্থ বেঙ্গলের লোক বলেই কি প্রথমে ওখান থেকে অপারেশন শুরু করেছে নিশ্চয়ই তাই স্থানীয় জঙ্গলের টোপোগ্রাফি ভালো করে জানা না থাকলে সেখানে চোরা শিকার চালানো সম্ভব নয় কিন্তু মুকুল সিংহ এর মধ্যে এলে করে আমার ওইটা নিয়ে প্রথমে খটকা ছিল মুকুল সিংহকে আপাত চোখে দেখে তো ভালো মানুষ বলেই মনে হয় বটেই তো অমনি বললেন মুকুল সিংহ এর মধ্যে থাকবে আমি কল্পনাই করতে পারিনি আমিও একে একে দুই দুয়ে দুয়ে চার করলাম অনেক পরে গর্জন রায়ের অতীত জীবন সম্পর্কে ভাবতে গিয়েই মুকুল সিংহর সঙ্গে তার যোগাযোগের সম্ভাবনাটা মাথায় খেলে গেল গর্জন রায় আইআইটির ছাত্র ছিল মুকুল সিংহ ওখানকারি স্টুডেন্ট হস্টেলের কর্মচারী আমি শিওর গর্জন রায় যে হস্টেলে থাকতো মুকুল সিংহ সেই হস্টেলেরই স্টাফ তো গর্জনরা তো বহুকাল আগে পাশ করে গেছে মুকুল সিংহর সঙ্গে তার যোগাযোগ হলো কীভাবে মনে রেখো গর্জনরা একজন ক্রিমিনাল হলেও সে কিন্তু ব্রিলিয়ান্ট ছাত্র ছিল তার মাথা অত্যন্ত সাফ এক বছর নর্থ বেঙ্গলে বদমাইশি করেই সে বুঝতে পেরেছে এবার তাকে জায়গা পাল্টাতে হবে কারণ বন দফতর এখন ওখানে অ্যালার্ট হয়ে গেছে তাছাড়া ওখানে তার চেনা জানার সংখ্যাও অনেক অতএব ওখানে তার ধরা পড়ার সম্ভাবনাও বেশি অন্য কোন জঙ্গলে অপারেশন শুরু করে যায় ভাবতে গিয়েই সম্ভবত মুকুল সিংহর কথা মাথায় আসে গর্জন রায়ের মুকুল সিংহর বাড়ি যে প্রায় সারান্ডাতে এটাও যেমন জানত গর্জন সঙ্গে সঙ্গে মুকুলের নেচারটাও তার অজানা ছিল না মুকুল সিংহর নেচার মানে মুকুল সিংহ একজন পাড় জুয়ারি ছেলেবেলা থেকেই কুসঙ্গের প্রতি তার প্রবল টান কুসঙ্গে পড়ে একবার বাড়ি থেকেও পালিয়েছিল খড়গপুরে পাঠিয়েও ছেলে চরিত্র বদলাতে পারেননি পুরুষোত্তম তবে তিনি শক্তধাতের মানুষ বিজনেস বাঁচানোর জন্য মুকুলকে কাজ কারবারের ধারে কাছে খেস্তে দেননি মুকুলের যে কিছু একটা বদনেশা আছে এই সন্দেহটা আমার মাথায় না চাই বাসাতেই উঁকি বেড়েছিল অনন্ত চ্যাটার্জির কথায় জুয়ারিরা অসম্ভব লোভী হয় গর্জন রায় লোকচরিত্র ভালোই বোঝে তাই মুকুলকেই সে সারান্ডা অভিযানে সঙ্গী হিসেবে বেছে নেয় সে ভালোই জানতো সারান্ডা অঞ্চলে সিংহ পরিবারের যথেষ্ট প্রতাপ আছে আর তাই মুকুলের মাধ্যমে হাতির দাঁত পাচার তার পক্ষে সহজ হবে অবনি বললেন কিন্তু মুকুল সিংহের জুয়ার নেশা আছে তুমি বুঝলে কী করে ওই যে বললাম একে একে দুই দুয়ে দুয়ে চার করতে করতে সেদিন রাতে সিংহমশাই নামটা শোনার পর থেকে আমি ভাবতে শুরু করি এই সিংহটি কে হতে পারে পুরুষোত্তম সিংহ ভদ্রলোকের সুনাম যেমন আছে বদনামও তো আছে তারপর মনে হলো যে মানুষ খ্যাতি আর সম্পদের চূড়ায় উঠে গেছেন তিনি এই বৃদ্ধ বয়সে পৌঁছে হঠাৎ হাতের দাঁত চুরির কাজে নামতে যাবেন কেন তাও আবার অন্য কারোর সঙ্গে হাত মিলে না পুরুষোত্তমের চরিত্রের সঙ্গে এ কাজটা মেলানো যায় না তাহলে দ্বিতীয় সন্দেহের লোক বিকাশ সিংহ বিকাশ অত্যন্ত উদ্ধত ধরনের দাম্ভিক জঙ্গলেও তার নিয়মিত আনাগোনা তার দিকেই সন্দেহের তীর যাওয়াটা স্বাভাবিক বিশেষ করে পাগলা হাতি মারাটাকে সে যখন তেমন অন্যায় বলে মনেও করে না পাশাপাশি আর একটা চিন্তাও মনে এলো বিকাশ তার দাদার তুলনায় জীবনে অনেক বেশি সফল ব্যর্থ দাদার উপর তার তো কিছুটা করুণাই থাকা উচিত অথচ দাদার উপর তার যথেষ্ট বিতৃষ্ণ না এমনকি সে দাদার বন্ধুবান্ধবদেরও পছন্দ করে না নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে আগুন ছাড়া তো ধোঁয়া হয় না বটলোপনাটা হাতে আসার পর থেকে আইআইটির ব্যাপারটা মাথায় ঘুরছিলই মুকুল সিংয়ের নেচারটা কনফার্ম করার জন্য আমি মেঘাতবুরু থেকে চাই বাসার অনন্ত চ্যাটার্জিকেও ফোন করেছিলাম সেদিনেও অনন্তবাবু চেপে যেতে চাইছিলেন পরে কিছুটা খুলে বলতে ওই টিপসটা আমায় দিয়ে দিলেন মুকুল সিংহ আগে পরিবারের টাকা পয়সাও অনেক নষ্ট করেছে এবং এই নিয়ে বিকাশের সঙ্গে তার বহু ঝগড়াঝাঁটিও হয়েছে এখন একটি ইম্পর্ট্যান্ট খবরও আমায় সাপ্লাই করলেন অনন্তবাবুই ব্যাস আমার অঙ্কটাও অনেকটা এগিয়ে গেল তারপর থলকোবাদে ফিরে যখন শুনলাম মুকুল সিংহ থলকোবাদে এসেছে তখন তো হিসেব প্রায় কমপ্লিট পুট করে বলে উঠল হ্যাঁ মুকুলবাবু খুব মিথ্যা কথা বলেন তুই কী করে বুঝলি এই তো সেদিন থলকবাদে এসে বললেন ওনার পরিচিত ভদ্রলোকেরা নাকি খড়গপুর থেকে টানা জিপে এসেছেন অথচ জিপের নম্বরটা পশ্চিমবঙ্গের নয় ঝাড়খণ্ডের হে আগে বলিস নি কেন লজ্জা লজ্জা মুখে টুপুর বললো তখন মাথায় আসেনি এক্ষুনি মনে এলো এই খুঁটিনাটিগুলোকেই তো আগে লক্ষ্য করা উচিত মিতিন বলল গাড়ির নম্বর ছাড়া আর কিছু মনে আসছে মুকুলবাবু সম্পর্কে টুপুর মাথা চুলকে বললো আর কি বলো তো লোকটা বারবার আমাদের সারান্ডা জঙ্গলে থাকতে নিষেধ করছিল হার্ডকোর ক্রিমিনাল তো নয় কিছু টাকার লোভে কাজে নেমেছে তাই পাছে আমরা ওকে জঙ্গলে আবিষ্কার করে ফেলি এই অস্বস্তিটা ওর মনে কাজ করছে ইনফ্যাক্ট আমরা ওকে আদৌ সন্দেহ করছি কি না সেটা বুঝতেই ওর থলকবাদে আসা পার্থ বলল যা শুধু এই জন্য থলকবাদে আসবে কেন অপারেশনের খোঁজখবর নিতেও জঙ্গলে এসেছিল হ্যাঁ সে তো বটেই লিগিদ্দা থেকে নুনের বস্তা হাপিস হয়ে যাওয়ার খবরটা মুকুল পেয়েছিল আর সে কাজটা আমরাই করেছি কি না অথবা আমরা আদৌ কিছু টের পেয়েছি কি না বুঝে নিতে এসেছিল গর্জন রায়ের মতো ঝানু তো নয় তাই বোঝেনি ওর এই হঠাৎ দর্শন দেওয়াটা বুমেরাং হয়ে যেতে পারে সহেলি বললেন এই মুকুল সিংয়ের ব্যাপারটা নয় বুঝলাম কিন্তু গর্জন রায়ের মতো পাকা ক্রিমিনাল হঠাৎ মধু বাবা সেজে বসেছিল কেন বলতো এটা বোঝা তো খুব সহজ রে বর্ডি হাতি মারা হবে সারান্ডার জঙ্গলে হাতির দাঁত চালান যাবে সারান্ডা দিয়ে সুতরাং এদিকে তোর এক দেড় মাস ঘাঁটি গাড়া দরকার আর উটকো লোকের মতো জঙ্গলে ঘোরাফেরা করলে লোকের মনে সন্দেহ হবে তাই ওই ভেক মধু বাবা সেজে আদিবাসীদের মন জয় করে সবার চোখের সামনেই থাকলো এবং কেউ ওকে সন্দেহ করল না করমপাদা থেকে অপারেশনের প্রস্তুতি চালানোটাও তো অনেক সোজা পার্থ বলল বেটা সাধু সেজে থাকলো মুরগি খাবার লোভ সামলাতে পারতো না দাড়িগ খুলে গেরুয়া বাসন ছেড়ে মোটর সাইকেল করে মুরগির খোঁজে বেরোতো শুধু মুরগি কেন শিষ্য বাড়ি যাওয়ার নাম করে গর্জনবাবু আর গর্জনবাবুর চালারা মোটর সাইকেলে সর্বত্রই ঘুরে বেড়াতো ফুর্তি করার ব্যাপারটা তো ছিলই তবে খবর কালেকশানও ছিল অন্যতম কাজ ঝিনিক পানিতে যেদিন ওদের সঙ্গে দেখা হলো পরে কিরিবুরুতেও সেদিন শিওর ওদের একটা আর্জেন্ট মিটিং ছিল সম্ভবত জামদার কাছে পিঠেই কারণ মুকুল সিংহ ছিলেন সেদিন সেই মিটিংয়ে পরে গর্জনবাবু চালাকি নিয়ে মেঘাতবুরুতে রাতে একটু আসর জমাতে যান সত্যি এখন সব একেবারে জলের মতো পরিষ্কার পার্থ একটা হাই তুলল চলো গর্জন মুকুল সেরে এবার আমরা শুতে যাই কাল সকাল সকাল তো আবার রওনা দিতে হবে ইস কি ঝড়ের মতো পাঁচটা দিন চলে গেল সহেলি বললেন আবার সেই কলকাতায় ফিরে হাঁড়ি ঠেল অবনী বললেন ছখানা বই এনেছিলাম দুটো তো শেষ হলো না পার্থ জিজ্ঞেস করলো জঙ্গল আর সমুদ্রের পরে আর কী কী আছে আপনার কাছে পাহাড় মজু প্রশ্নের ভঙ্গিতে মিতিন সহেলি হেসে কুটি পাটি টুপুর হাসছিল না কারো কথাও শুনছিল না তার উদাস চোখ মাখা জঙ্গলে স্থির বিষণ্ন মনে হাতিটার কথা ভাবছিল টুপুর হাতিটার সেই নিষ্প্রাণ চোখ দুটোর কথা সে ভুলতে পারবে না কোনো দিন ইস কেন যে কিছু কিছু মানুষ এমন হৃদয়হীন হয় গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আবার আসছি সঙ্গে থাকবেন ধন্যবাদ